জিজ্ঞাসা করলেন, ইউসুফ আলাইহিসসালাম এত সুন্দর দেখতে হুজুর, আপনি কেমন দেখতে? আমার নবী বলছেন ওই সময়, আনা মালিহুন ওয়া আখি ইউসুফ বাইদা, আমার ভাই ইউসুফ দেখতে খুব সুন্দর ফর্সা ছিল, কিন্তু আমার চেহারাটা আল্লাহ মালিহুন লাবণ্যময় করেছে। তখন নবীজিও লাবণ্যময় ছিলেন, খুব সুন্দর দেখতে ছিলেন। দমে ও ঈসা, ঈসা নবী ফুঁক দিয়েছেন, তা আমার নবীজিকে ফুঁকও দিতে হয়নি। নবীকে দেখলি আবু জেহেলের একটু চুলকানি বাড়তো, বুঝতে হয়েছে চুলকানি, বুঝতে হচ্ছেন ইচিং। নবীজি হেঁটে আসছেন, হুট করে পাথর তুলে নিয়ে পিছনে লুকিয়ে নিলেন। মোহাম্মদ ভাতিজা সালাম, তুমি নবী হয়েছ? যে হ্যাঁ, কেন কোনো প্রবলেম? তুমি যদি নবী হয়ে থাকো, আমার হাতের মুঠোর মধ্যে কি আছে বলো তো? আর আমার নবী যখন উত্তর দিতেন খুব পোলাইটলি, সুন্দর ভাষায় মিষ্টি করে হেসে বলতেন, আমি কেন বলবো চাচা, আপনার হাতের মধ্যে কি আছে সেই বলে দেবে আমি কি? সঙ্গে সঙ্গে হাতের ভেতর থেকে কালমা শাহাদাতের আওয়াজ আসছে, বুঝতে পারছেন তো নাকি? আর এই সব সময় আমার রসুলের পিছন কোনোদিন ছাড়তো না। নবী যে আমার ঘরে বসে আছেন, আমি লম্বা লম্বা ঘটনা বলবো না, বোঝাবার জন্য বলছে, নবীজি ঘরে বসে আছেন, হুট করে আবু জেহেল এসে বলছে, বড় আলেম ছিলেন আবু জেহেল, কিন্তু জাহেল মানুষ নাই, নাম হচ্ছে আবু জেহেল, জাহেলের আব্বা, আসলে জ্ঞানী ছিলেন। কেন জাহেলের আব্বা? সত্য সব দেখার পরে অস্বীকার করেছে তাই জন্য। মুআল্লিমুল মালাকুত কে? আজাজিল, তামাম ফরিস্তাদের মুআল্লিম, মানে হুজুর উস্তাদ। কেন ইবলিস শয়তান সব জেনে বুঝে আবা আবাস্তাকবারা, আবা আবাস্তাকবারা ফাইন কানামিনাল কাফিরিন, অস্বীকার করেছে সব জেনে বুঝে, সব দেখছে। আবু জেহেল আল্লাহ রাসূলকে এসে বলছে, মুহাম্মদ আর উপায় নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন চাজি? আমি তোমার আল্লাহকে মেনে নিলাম। আপনি মেনে নিলেন? হ্যাঁ মেনে নিলাম। তো কলমা পড়ুন, কলমা শাহাদাত পড়ুন। আচ্ছা পড়াও, পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, পড়ুন। ঠিক আছে, আমি নাই সাক্ষী দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কিন্তু ঠিকই আছে, আল্লাহ কোথায়? দেখতে তো পাচ্ছি না, দেখাও না একটু আমাকে। মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে পাইনি, আপনি দেখে নেবেন? বলছে না, কোথায় আছে একটু দেখাও, দেখলে আরো ভালো লাগবে, আর দেখালেই আমি কলমা পড়ে নেবো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেবো আমি। বুঝে না, অত সোজা না, আমার আল্লাহকে দেখা অত সোজা না। মুসা নবী আল্লাহকে দেখতে পাইনি, তুর পাহাড়ে যে 40টা দিন চিল্লা করেছিলেন, রব্বি আরিনি এরব তো হিজাব হটা পর্দা হটা আনজুর ইলাইক, মে মুসা তুজে দেখনা চাহতে হ্যায়, আমি দেখতে চাই আপনাকে। আল্লাহ কি বললেন? লন্তরানি মুসা, তুমি মুঝে হরগিজ নহীঁ দেখ সকতে, হরগিজ নহীঁ দেখ সকতে, কখনোই আমাকে দেখতে পাবে না। কেন পরবর্তীকার? আমার আল্লাহ বললেন, শুন মুসা, না তেরে আঁখে দেখে না চশমে আম্বিয়া দেখে, শুনছেন, না তেরে আঁখ দেখে না চশমে আম্বিয়া দেখে, মুঝে দেখে তো এ মুসা সিরফ নিগাহে মুহাম্মদ মুস্তফা দেখে। তোমার চোখে ক্ষমতা নেই, দুনিয়ার কোন আম্বিয়া দেখতে পাবে না, আমাকে একমাত্র আমার মুস্তফার দুটো চোখ দেখবে। মুস্তফা কে? বলছে আমার বন্ধু, আমার দোস্ত, আমার রসুল। বলছে তার কাছে কিতাব আসবে? বলছে হ্যাঁ ইয়াল্লাহ, আমি তো মুসা, আমার কাছে তাওরাত এসেছে, কিতাব এসেছে, যাদের কাছে কিতাব আছে তাদেরকে রসুল বলা হয়, মেসেঞ্জার বলা হয়, তো আমার কাছেও কিতাব এসছে, সে দেখতে পাবে রসুল, আমি দেখতে পাবো না কেন? যে বেশি তর্ক করবে না, আল্লাহ তাজাল্লা দিলেন, তুর পাহাড়ের একটা কোন ধ্বংস হয়ে গেল, মুসা নবী বেহুশ হয়ে গেল, অনেকক্ষণ পরে রহমতের পানি মুখে পড়লো, আস্তে আস্তে থেকে বলছে, ইয়া আল্লাহ আব তো তেরা শখে দিদার রহে নহি, তেরা দিদার মিলে ইয়া না মিলে কোই বাত নহি, কম সে কম মোহাম্মদ কা দিদার দে। সুবহানাল্লাহ, বলে বলছে আল্লাহ আর আমায় তোমার দেখার শখ নেই, তোমায় দেখতে পাই আর না পাই কম সে কম তোমার হাবিবের সঙ্গে দেখা করিয়ে দিও, চলো আমি একবার দেখা করিয়ে দেবো, যে একবার না আল্লাহ বারবার দেখতে চাই। মুসা নবীর খোদা দেখা হলো না, অপরদিকে দেখছেন কথায় কেমন কথা বাড়ছে,
আমি বলতে গেলাম একা চেয়েলো যখন বলিনি, হ্যাঁ মুসা নবীর কথা খোদা দেখা হলো না, অপদে আমার রসুল অপদিকে দেখা যাচ্ছে রাতের পর রাত জেগে জেগে ইবাদত করছে, নামাজ পে নামাজ, কায়াম পে কায়াম, রকু পে রকু, সুজুদ পে সুজুদ, ইত্তে সারে নামাজে পড়তে থে মেরে মেরে রসুল কে কদম পে বরহম পড় জাতে থে, পায়ে ফুসা পড়ে যেত এত বেশি নামাজ পড়তে। জিবরাইল এসে বলছে ইল্লা কলিলা, থোড়া বসবি তো করো, একটু কম কম ইবাদত করুন, এত বেশি নামাজ পড়লে আল্লাহ কষ্ট পাচ্ছে, আপনার কষ্ট হচ্ছে। বুঝাই জিবরাইল আমি মোহাম্মদ কেন রাত জাগি তুমি জানো? বুঝে না হুজুর, আমি জানি আল্লাহ আমার আগে পিছে তমাম গুনাহকে মাফ করেছেন, আমাকে বেগুনাহ করেছে, আমাকে মাসুম করেছে, আল্লাহ আমার কোনো গুনাহ রাখেননি, তথাপি আমি বিশ্ব নবী মোহাম্মদ কেন রাত জেগে নামাজ পড়ি? শুনে রেখে দাও, আমি নবী মোহাম্মদ, আমার বিশ্বাস আমার এই রাত জেগে কষ্ট করা ইবাদতের পরিবর্তে আল্লাহ তাআলা আমার গুনাহগার উম্মতগুলোকে নাজাত দিয়ে দেবে। নবী রাত জাগছেন কাদের জন্য? সকলে বলুন ইয়েস, উম্মত না, উম্মত বললে পর পর লাগে, আমাদের জন্য ডাইরেক্ট। নবীজি রাত জেগে কষ্ট করছেন আমাদের জন্য, আর নবীর কথা আলোচনা হচ্ছে অনেকে কোনো বাড়ির থেকে বার হননি কেন? কাদের জন্য? কুটুম এসছে, আত্মীয় স্বজন এসছে, আমাদের উচিত কি কমসে কম একটু হাজিরি দিই? আর আমার আল্লাহ বলছেন যাদের গুনাহ মাফ করার আমি ইচ্ছা প্রকাশ করি তাদের টানতে টানতে আমার হাবিবের জিকিরের মাহফিলে বসিয়ে দিই। তবে বাড়িতে যারা আছেন তারাও বেনিফাইট, তারাও বেনিফিট পাচ্ছেন। কেন বলছে রাসূল আপনার 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 এবং খোদার জিকিরের মাহফিলের এর দিকে হাতার মধ্যে যারা থাকবে, যারা একটু আশপাশে ঘোরাঘুরি করবে, মাহফিলে আস করে দেবো, তাহলে আর আসার দরকার নেই, যেখানে আছেন সেখানে থাকুন। আসলে যাতে উকিল টাইপের আমরা জানেন, ফতোয়া যেমন চাই তেমন পাই। হুজুর সব ঘুমাচ্ছে একটু উঠে পড়তে বলুন তো। আমি বললাম যে ভাই সারা জীবন বাপ ঘুমিয়েছে, দাদু ঘুমিয়েছে, তার আব্বা ঘুমিয়েছে, এমন ঘুম ঘুমাবে আর উঠতে হবে না, আজকে জেগে বসে থাকুন। তখন বলছে হুজুর এখানে বসে একটু শান্তি লাগছে, প্রশান্তি লাগছে, একটু ঘুমাবো না? আছে নিশ্চয় জান্নাতে কাজ হচ্ছে, খাও দাও আর ঘুমাও, এটা জান্নাতের বাগান, অবশ্যই তুমি ঘুমাও। কথা বুঝতে পারছেন না? সত্যি তো এখানে অশান্ত মন শান্ত হচ্ছে, একটা স্নিগ্ধতা। কত মানুষের দেনা আছে, ধার আছে, কত মানুষের পারিবারিক অশান্তি আছে, কত মানুষের কত জ্বালায় জ্বলছে। এখানে সিপিএম বসেছে, কংগ্রেস বসেছে, আইএসএফ বসেছে, তৃণমূল বসেছে, সব বসেছে, তো এখানে কোনো দ্বন্দ্ব নেই। কেন? লিডারগুলো ভাববে ওরে বাপরে ওখানে যে বসে পড়লো কেন এরা, কালকে জিজ্ঞাসা করবে তুমি ওদের সাথে বসলে কেন? দাদা ছাড়ুন, ওটা আমাদের অন্য ব্যাপার ছিল। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? ওটা আমাদের অন্য ব্যাপার। আবার এক লিটার জিজ্ঞেস করে তুমি ওদের সাথে বসলে কেন? দাদা ওটা আমাদের আলাদা ব্যাপার। কংগ্রেসের লিটার জিজ্ঞেস করবে তুমি ওদের সাথে বসলে কেন? দাদা ওটা আলাদা ব্যাপার। আইএসএফের লিটার জিজ্ঞেস করবে তুমি ওদের সাথে বসলে কেন? দাদা ওটা আলাদা ব্যাপার। কথা বুঝতে পারছি না? টিএমসি লিডার বলবে ওদের সাথে বসবে কেন? দাদা ওটা আলাদা ব্যাপার। তার মানে সব ব্যাপারের পরেও একটা আলাদা ব্যাপার আছে, যে ব্যাপারটা, যে ম্যাটার, ব্যাপার মানে যে ম্যাটারটা করে একমাত্র কলবের সঙ্গে রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। তাই বলছে প্রতিটি মানুষের কলবের থেকে আওলা কথার অর্থ এখানে নেওয়া হয়েছে ভিতরে উপরে বা কাছে। আল্লাহ রাসূল প্রত্যেকটি মানুষের অন্তর বা কলবের থেকে কাছে ভিতরে বা কলবের উপরে আছেন। কথাটা বুঝতে পারছেন? আমরা নবীজিকে তাই সালাম যখন দিই একটু দাঁড়িয়ে দিই, কেন? আমরা ইমকানে হুজুরের উপর বিশ্বাস করি, হাজের নাজেরে বিশ্বাস করি না। হাজের নাজের একমাত্র কে? আমার আল্লাহ। এবার আমার আল্লাহ ইচ্ছা করলে তার রুহানিভাবে তাকে হাজির করতে পারেন, সেটা ঐচ্ছিক, আল্লাহর ব্যাপার। কিন্তু আমরা যদি এ বিশ্বাস করি নবীজি আল্লাহর মতো হাজের নাজের, আমাদের ইমান চলে যাবে। কথাটা বুঝতে পারছেন? শিরক হয়ে যাবে। ইমকানে হুজুরি সম্ভাবনা, আল্লাহ পারলে কি না পারে ওটার উপর আমরা বিশ্বাস করি। আমরা নবীজির উপর দাঁড়িয়ে সালাম পড়ি, ইয়া নবী সালাম আলাইকা বলে থাকি। সেক্ষেত্রে আমাদেরকে কাছে প্রশ্ন করে আহলে হাদিসের ছেলেরা, তাবলিগি জামাতের ছেলেরা প্রশ্ন করে আপনারা ইয়া কেন বলছেন, উনি কি সামনে আছেন? আল্লাহকে ইয়া বলুন, আল্লাহ কাছে আছেন। তো ইয়া হরফে নিদা, আপনি যে ডাকছেন
মোনাদা কি আপনার কাছে আছে? কথাটা বুঝিয়ে দেবেন। সঙ্গে সঙ্গে আমরা তার জবাব দিই যে আরবি গ্রামার যারা পড়েছে নাওসারপে যার জ্ঞান থাকবে সে কিন্তু এই প্রশ্নটা করবে না। কেন? ইয়া আয়া হায়া এই এগুলো হচ্ছে হরফে নেদা, মানে ডাকা। এর মোনাদা মানে যাকে ডাকছেন, আরবি গ্রামার গট রাইট টু ইউ, আপনাকে অধিকার দিচ্ছি যে করিব বাইদ মুতলক যাকে ডাকছেন সে কাছে হোক দূরে হোক দুই ক্ষেত্রে ইয়া বলা চলে। তাই আমি মানছি নবীজিকে আল্লাহ এখানে হাজির করেননি, তো নবীজি দূরেই আছেন, তাও ইয়া বলা চলবে? আল্লাহ হাজির করেছেন আল্লাহর ইচ্ছা, হাজির না যে নয়, আবার ক্লিয়ার করি, আল্লাহ ইচ্ছা করেছেন আল্লাহর ইচ্ছা, কাছে আছেন তাই ইয়া বলি, আল্লাহ ইচ্ছা করেননি হাজির নেই দূরে আছেন তাই ইয়া বলি। তোমায় গ্রামার দুটোই রাইট দিয়েছে তাই আমরা ইয়া নবী সালাম আলাইকা পড়ি, এবং যখন পড়ি একটু দাঁড়িয়ে পড়ি। কিসের জন্য দাঁড়াই সবাই বলেন? রাইট, সম্মানে। সম্মানে দাঁড়াতে হয়, এই শিক্ষা আমাদের কে দিয়েছেন? আমার রাসূল দিয়েছেন। আমার রাসূল দিয়েছেন মানে অমা ইয়ান্ত কোয়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। আমার আল্লাহ তো নিজের ইচ্ছায় কথা বলেন, আমার রাসূল তো নিজের ইচ্ছায় বলেন না, আল্লাহ বলেন তাই বলেন। তার অনেক প্রমাণ পাওয়া গেছে, যেমন কোনো এক রাত্রে আম্মা জানা আয়েশার দিনে আল্লাহ রাসূল হঠাৎ আম্মা জানা আয়েশা ঘুম থেকে উঠলেন, উঠে দেখলেন নবীজি পাশে শুয়ে নেই। আম্মা জানা আয়েশার ভয় লেগে গেল, কোথায় গেলেন রে বাবা আল্লাহ রাসূল? তিনি উঠলেন, অন্যান্য আজওয়াজু তাহেরা আজওয়াজে তাহেরাদের ঘরে গেলেন, পবিত্র অন্য স্ত্রীদের ঘরে গেলেন, আল্লাহ রাসূল সেখানেও নেই। তারপরে আম্মা জানা আয়েশা দেখলেন কি ফায়জা হিয়াল বাকি, আল্লাহ রাসূল জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে আছেন। আম্মা জানা আয়েশা গিয়ে দেখেন আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি পড়ছে, ফারাফাই আদাই হাত দুটো উপরের দিকে আছে, দোয়া করছেন, কোথায় কবরস্থানে জিয়ারত করে দোয়া করছেন এবং কাঁদছেন। ঠিক আছে, আম্মা জানা আয়েশা বলছে আমিও আল্লাহ রাসূলের সাথে যে শরীক হলাম, যখন আল্লাহ রাসূল ফারিগ হলেন নবীজি আমার দিকে তাকালেন, আমার মুখটা একটু ভীত অবস্থা দেখে আল্লাহ রাসূল বলছেন এ আয়েশা আকুনতে তাকাফিনা ইয়াহিফ আল্লাহ ইয়াহিফ আল্লাহ লাকা ওয়া রাসূলু। এ আয়েশা, তুমি কি মনে করলে আজকের রাত্রে আল্লাহ এবং তার রাসূল তোমার হক নিয়ে নিয়েছে, যে আজ তো তোমার হকের রাত ছিল, তোমার পালার রাত ছিল? আম্মা জানাই আয়েশা বলছে না হুজুর এমন নয়, তো আমার প্রশ্ন এই জায়গায় যে আল্লাহ রাসূল বলতে পারতেন যে আজ রাত্রে কি তোমার রাসূল তোমার হক নিয়ে নিয়েছে? কেন বললেন আল্লাহর রাসূল তোমার কি হক নিয়ে নিয়েছে, আল্লাহর কি আছে এখানে? তবে এ থেকেই বোঝা যায় আমার নবী যে জিয়ারতে গেছিলেন, যে কাজে গেছিলেন, নিজের ইচ্ছায় নয় আল্লাহ পাঠিয়েছিলেন তাই গেছেন। বলুন সুবহানাল্লাহ। অনেক কিছু কিন্তু আপনাদের ক্লিয়ার হবে, আমি কথাই কথাই বলে দেবো। আমরাও একটু ওই রাতটা কোন রাত ছিল? ওই রাত ছিল লাইলাতে নিসফু মিন শাবান, ওটা শবে বেরাতে লাইলাতে মানে রাত, নিসফুন মানে অর্ধ মা, অর্ধ মিন শাবান, শাবান মাসের অর্ধ রাত, শাবান মাসের অর্ধ মানে 14 তারিখ রাত, মানে শবে বেরাতের রাত্রে আমার নবী জিয়ারত করতে বেরিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াজ আমার বোঝা যাচ্ছে? আমরাও একটু বার হই, অনেক ক্ষেত্রে আমাদের ফতোয়া এসে যায় তো এখন তো শবে বেরাত নয়, নবী দিবসে শবে বেরাতের ওয়াজ করবো কেন? শবে বেরাতের সময় শবে বেরাতের ফাজিলত বলবো, বুঝতে পেরেছেন? নবী দিবসে একটু নবীজির সিরাত বলবো, নবীজির একটু বিলাদাত আলোচনা করবো, মহরমের সময় একটু ইমাম হুসাইন বলবো, কথা বুঝতে পারছেন? কুরবানির সময় একটু কুরবানি বলবো। দেখুন, এক জায়গায় আর একটা বলা না যায় হারাম নয়, কিন্তু এনভায়রনমেন্ট সার্কামস্টেন্সেস যুগ কাল পাত্র মুক্তেজায় হাল যেটাকে বলা হয়, যখন যে সময় চলে সেটা বললে মানুষের একটু ভিতরটা আরো সুন্দর লাগে। আসো ফিরে যাই সেখানে। তো আমরা নবীজিকে যখন সালাম দিই, আজকেও দেবো দাঁড়িয়ে পড়ি, কেন? এই জন্যেই আপনার হাতে আমি এক গ্লাস পানি দেবো, দিয়ে বলবো ভাইজান পানিটা খেয়ে নিন, আপনি দাঁড়িয়ে খাবেন না বসে খাবেন? সবাই মিলে বসে খাওয়াটা কি সুন্নাত, কিন্তু আমি পানি দেবো বলেছি, বিসলেরি দিলে বসে খাবেন, কিনলে দিলে বসে খাবেন, হিমালয়া দিলে বসে খাবেন, আপনার কলের পানি দিলে বসে খাবেন, আপনার কুয়ার পানি দিলে বসে খাবেন, নদীর পানি দিলে বসে খাবেন, কিন্তু জামজামের পানি দিলে কেন? তার তো কালার আলাদা নয়, তার তো জিন্স আলাদা নয়,
এটা ওয়েলের পানি ওটা ওয়েলের পানি, কিন্তু একটা বসে খাবেন একটা দাঁড়িয়ে কেন খাবেন? সেক্ষেত্রে ব্যাপার হচ্ছে আল্লাহ রাসুলের কাছে যখন জমজমের পানি দেওয়া হলো, আমার রাসুল সঙ্গে সঙ্গে পানিটা নিয়ে উঠে দাঁড়ালেন, আদবের সাথে দাঁড়িয়ে তিন ঢোকে কেবলার দিকে মুখ করে পান করেছিলেন। কেন? এটা আমার জাদ্দুল আম্বিয়ার পায়ে লাগা পানি, এর সম্মান আছে। আমি মোহাম্মদ তাই দাঁড়িয়ে পড়লাম, তিনি সম্মানে বসলেন না দাঁড়ালেন। এখন যে নবীর পায়ে লাগা পানি, ও তো বার হয়েছিল ইসমাইল নবীর পায়ে লেগে সামান্য দু চার কাতরা পানি, জমজম বুঝতে পেরেছে কয়েক কাতরা পানি, তো ওই পানিটা কি এখন আছে? নেই। হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন গ্যালন পানি সেখান থেকে উঠে গেছে, কিন্তু সেই পানিটা নেই। কিন্তু আজও সেই পানিটাকে কেন সম্মান দিচ্ছি? যেটা একটা নবীর কদমের সঙ্গে সম্পর্ক আছে, কিন্তু তিনি শ্রেষ্ঠ নবী নয়, শ্রেষ্ঠ নবী আমার নবী। তো এক নবীর পায়ে লাগা পানির সম্মান শ্রেষ্ঠ নবী যদি দাঁড়িয়ে দিতে পারি, যে শ্রেষ্ঠ নবী প্রত্যেকটি মোমেনের কলবে আছে। হতে পারি আমরা গুনাহগার, পাপী, সিয়াকার, আমরা হতে পারি খাকসার, হতে পারি আমরা খুব খারাপ, কিন্তু প্রতিটি মুসলমান তার রাসূলকে ভালোবাসি, এতে কোনো রকম ভেজাল থাকতে পারে না, বলুন সুবহানাল্লাহ। অতএব প্রত্যেকটা মোমেনের কলবের সঙ্গে যার সম্পর্ক, তাকে যখন তারা সম্মান দেবে, মোল্লার দেওয়া বারণ শুনবো না, রাসূলুল্লাহর দেওয়া স্টাইলটা নেব, বলুন না সুবহানাল্লাহ। তো আমরা সম্মান দিতে গেলে দাঁড়াই, এটা শিখেছি খোদা আল্লাহর রাসূলের কাছে। ক্লিয়ার? পরিষ্কার হলো তো নাকি? এটা নিয়ে আর কোনো প্রশ্ন হবে না, কারণ সম্মান দিতে দাঁড়াতে হয়, নবীজি শিখিয়ে গেছেন। এবং শুধু আমরা দাঁড়াই না, এই দাঁড়ানো সম্পর্কে দেববন্ধেরও ফতোয়া আছে। তামাম ফুরফুরাওয়ালাদের যিনি পীর সাহেব মুজাদ্দিদ, বৈশাখ আল্লামা হুজুরের মুজাদ্দিদ, আমার পাঁচ দাদুজির মুজাদ্দিদ, আমার মুর্শিদ কেবলা মুফতি আজম মেজলা হুজুর কেবলার মুজাদ্দিদ, আপনার মুজাদ্দিদ, আমার মুজাদ্দিদ, তামাম ফুরফুরাওয়ালাদের যিনি মুজাদ্দিদ, তার নাম হচ্ছে মুজাদ্দিদ জামান গাউসে দৌরান কুতুবুল আলম আমিরুশ শরিয়ত জুবদাতুল আরিফিন কুদওয়াতুস সালিকিন আফতাবে শরিয়ত মাহতাবে তরিকত হাদি জামান আলা হযরত আবু বকর সিদ্দিকী নওয়ারাল্লাহু মারকাদা, সকলে বলেন রহমাতুল্লাহি আলাইহি। কথা বুঝতে পারছেন না? তো তমাম আমাদের মুজাদ্দিদের নাম হচ্ছে আবু বকর সিদ্দিকী, সবার পীর, আল্লামা হেনবশের হুজুরের পীর, মেজো হুজুরের পীর, পাঁচ হুজুরের পীর, নিসারুদ্দিন সসরের সবার। তো তমাম দেওবন্দির পীর যিনি, থানবী সাহেবের পীর আশরাফ আলী থানবী সাহেব, রশিদ শুনুন মন্দির কিন্তু রশিদ আহমেদ গাঙ্গুই সাহেবের পীর, কাসিম নানুদ্দিন সাহেবের পীর, জহিরুল হাসান সাহেবের পীর, মাহমুদুল হাসান সাহেবের পীর, তমাম আকাবিরে দেওবন্দ, মস্ত বড় বড় সব আলেম, তাদের সবাই যিনি পীর ছিলেন, তার নাম হচ্ছে হযরতে হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি। সবাই বলুন রহমাতুল্লাহ আলাইহি। কথা বুঝতে পারছেন না? ইনার একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো ফয়সালায়ে হফতে মাসাইল। তার মধ্যে উনি এক জায়গায় লিখছেন, মে হর সাল আপনে ঘর মে ইয়ামুন নবী মানাতে হ্যায়। কি বুঝলেন? মে আমি হর সাল প্রতি বছর আপনি ঘর মে নিজের ঘরে, ইয়ামুন মানে দিবস, নবী মানে নবী, মে হর সাল আপনে ঘর মে নবী দিবস ইয়ামুন নবী মানাতে হ্যায় আর রাসূলুল্লাহ কে উপর গাবগা খড়ে হোকর সালাম পড়তে হ্যায়, ইসসে মুঝে লুৎফ মিলতা হ্যায়। বলুন না সুবহানাল্লাহ। কোন তাবলিগি জামাতের ছেলে যারা দাঁড়িয়ে সালাম মিলাদ কেম করবে আর কোনোদিন ফতোয়া দেবে না, দিলে কিন্তু ফতোয়াটা আমাদের নয়, কোথায় যে লাগবে বুঝে নাও। বুঝতে পারছেন না নাকি? নোট করুন, পর্চা নম্বর এপ্রিল নারে তাকবীর, আওয়াজ দিয়ে সবাই নারে তাকবীর, ঔলাদে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, ঔলাদে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, নারে তাকবীর। কথাটা বুঝতে পারছেন? চাজি এসে গেছেন, ওনারটা আমি খেয়ে নিলাম, বুঝলেন তো? অসুবিধা নেই, এখন তো আমাদের এমনি বাজার খুব খারাপ, তো জলসা এমনি কম, খুব একটা দরদটাও এখন খুব কম হয়, তো আমরা রাত পর্যন্ত আর থাকলে অসুবিধা নেই তো। হ্যাঁ, এখন চাঁদির বাজার কিরকম আমি বলতে পারছি না, আমারটা একটু খারাপ। তো যাই হোক, যেটা বলছিলাম, তো সাতচল্লিশ সাল, সাতচল্লিশ থেকে বাহান্ন পর্যন্ত
যখন রাজেন্দ্র প্রসাদ আমাদের দেশের প্রথম রাষ্ট্রপতি হন, তো 47 সাল থেকে 52-র মধ্যে থানভি সাহেব, আশরাফ আলী থানভি সাহেবের রেগুলার বক্তব্য ছাপা হতো একটা পত্রিকায়। আমার কাছে ফুরফুরা শরীফে যাবেন, দেখতে পাবেন আমি উত্তরপ্রদেশের বুচি থেকে এগুলো কালেকশন করেছিলাম। আর আপনারা জানেন আমার একটু এইসব কালেকশন করা একটু ঘাঁটাঘাঁটি কোন আমার অভ্যাসের মধ্যে আছে। তো আমি যখন কালেকশন করে নিয়েছি, তো আমি দেখে অবাক হলাম, তার মধ্যে এক জায়গায় পত্রিকাটার নাম বলে দিই, আত্তাবলিগ। আত্তাবলিগ পত্রিকায় ওলামারা জানেন থানভি সাহেবের বক্তব্য মুসলসল পরস্পর ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক ওনার বক্তব্য ছাপা হতো। তো ওনাকে একজন প্রশ্ন করছে, হজরত আত্তাবলিগ পত্রিকা 47-এর পর্চা নম্বর এপ্রিল, মানে এপ্রিল মাসে বার হয়েছিল ওটা, তোমাকে প্রশ্ন করছে, হুজুর কে জায়গা দেখা যাতা হ্যায় মিলাদ মে কোই খড়ে হোকার সালাম পড়তে হ্যায় তো কোই উসে মানা ভি করতে হ্যায়, আপকে রায় ক্যা হ্যায়? অনেক জায়গায় দেখা যায় মিলাদে অনেকে দাঁড়িয়ে সালাম পড়ে, আবার কেউ কেউ তাদেরকে বারণ করে। যেমন আমরা যখন দাঁড়িয়ে সালাম পড়ি, আমাদেরকে আহলে হাদিসরা বারণ করে, তাবলিগিরা বারণ করে, আমাদের সামনে না বললেও পিছনে তারা বলেন এটা করতে নেই, এটা বিদআত, এটা এই, এগুলো নবীর যুগে নেই, সাহাবার যুগে নেই, অনেক কথা আমাদের শুনতে হয়। তারা কেন বলেন এটা তাদের স্টাডি, আমি খারাপ তাদেরকেও বলবো না, কেন বলছো তার বিচারও করবো না, আমরা যেন কেউ বিচারক না সাজি। কিন্তু আমরা কেন করছি? আমার দইটা যে মিষ্টি আমার সেটা বুঝলেই যথেষ্ট, কার দই টক এটা বলে আমি গিবোধ করতে চাই না, বা মতলাকান কথা বললে গিবোধ হয় না, যদি মোকাইয়েত করে আমি বলি তখন গিবোধ হবে, গিবোধের আবার অধ্যায় আছে পড়তে হবে, বুঝতে পেরেছেন? মতলাকান হয়তো বললে আমি বলবো, মোকাইয়েত করবো না কাউকে, মুকাইয়েত করা মানে কাউকে খাস করে বলা, পরনিন্দা যেটাকে বলে, আর মতলাকান আমি বলবো যেগুলো কেতাবা দিতে পাওয়া যায়। চলুন, তো বলছে অনেক জায়গায় মিলাদে দাঁড়িয়ে সালাম পড়ে অনেকে বারণ করে, আপনার রায় কি, আপনার মত কি? ঠিক এই কথাটা লিখেছেন, শুনো মাই দেববন্দি আশরাফ আলী কে রা হুম, ফুরফুরা ভী বলেনি, বেরলু ভী বলেনি, যে মাই দেববন্দি আশরাফ আলী কে রা হুম, সিফ মিলাদ মে ক্যুঁ জি, জব রিজত কি বয়ান হো তব ভি খড়া হো যাও, জব মেরাজ কে বয়ান হো তব ভি খড়া হো যাও, জব নাতে রসুল পড়না তো খড়ে হোকর পড়না, ইহাঁ তক কে লব পে মোহাম্মদ কে নাম আতে বক্ত জব ভি আয়েঙ্গে খড়া হো যাও, আর মিলাদ মে তো গবগা খড়ে হো সকতে কোন মানা করেগা, বলুন সুবহানাল্লাহ। আপনি আমাদের থেকে কঠিন কিয়ামের ফতোয়া দিলেন, মানে যখনই নবীর নাম মুখে আসবে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ো। কোনো তাবলিগি জামাতের মাওলানা বক্তব্য দিতে যে বলবেন না, আমি সোশ্যাল মিডিয়ায় একজন হুজুর বলছিলেন, আমি শুনছিলাম, আবার নিজের পরিচয় দেববন্দি দিচ্ছিলেন, আমি দেববন্দ থেকে পড়েছি, আমার মনে হয় হজরত আপনি আরেকটু পড়লে বোধ হয় আমাদেরটা সঠিক বলে আপনার মনে হবে। আমি দোয়া করি আলকতা মানুষকে বলাই, কারণ আমরা হলাম মুক্তাদা, আমরা মুক্তাদা, আমাদেরকে বহু মানুষ একটু দা করছে, আলে মোলামারা হচ্ছে মুক্তাদা, তাদেরকে কত মানুষ ইক্তেদা করছে, ইক্তেদা করে মানে অনুসরণ করছে। তো আমাদেরকে সবসময় সঠিক কথাটা বলতে হয়, মুজাদ্দেদা মানে নীতি ওসুল আকিদা, আমাদেরকে সঠিক করে তুলে ধরতে হবে, কোনো তাশাদ্দুদ আনলেও চলবে না, আবার কোনো কিছু ছেড়ে দিলেও চলবে না, কারণ আমাদের সিলসিলা বাইনাল ইফরাত ও তাফরিত, মধ্যপন্থ অবলম্বনকারী আমরা, আর আমাদের সিলসিলার আকিদাটা এটাই, যার জন্যই আমাদের এই আকিদা সারা পৃথিবীর মধ্যে 97% মুসলমান মেনে চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি এখন আমাকে বলবেন ফুরফুরা সিলসিলা সারা বিশ্বে কোথায় পেলেন আপনি? ফুরফুরা সিলসিলা নেই, কিন্তু আমরা যে আকিদায় বিশ্বাস করি, কেন তো আমি শরীফ আমরা পড়িনি, নাসাফি শরীফ পড়িনি, আকিদায় মাতুরিদি কি আমরা জানি না, আকায়েদের উপরে আমাদের ক্লাস দরকার, এই জলসা করলে শুধু হবে না, শুধু জলসাই বলবো চলে যাবো দরকার নেই, আকায়েদের উপরে আমাদের ক্লাস দরকার। যেটা আমার আপনারা দেখছেন অনলাইন, যেটাকে রাতের ব্যবস্থা করা হয়েছে 11টা দেশ মিলে একটা ওয়েবসাইট লঞ্চ করেছি, আমানুল্লাহ সাহেব আছেন তাতে, উনি ওটা মন দিয়ে দেখাশোনা করছে, তার একটা অফলাইন কনসেপ্টও আছে যে প্রত্যেকটা জায়গায় বেসিক ইসলামিক ট্রেনিং, সাথে সাথে এতেকাদের আলোচনা তালিম এজিকেরের মধ্যে দিয়ে শেষ, প্রত্যেক 2 মাস ছাড়া আমার বোর্ডের যে কোনো আলেম আসবে বা আপনাদের এলাকার আলেম যারা আছে আমরা বসে একটু নিজেরা সেইসব, ওনারা তো আমাদের থেকে বড় আলেম মাশাল্লাহ, আমার এলাকা কি হবে, উনি একটু আগে সুরা ফাতেহা পড়ছিলেন তাই না, পড়ার পরে আমিন বললেন, আমি আসলে উনি নিশ্চয় ক্লিয়ার করতেন, এ ব্যাপারেও আমাদের আলোচনা হয়।
কেন আমরা আমিন বলি? আস্তে বলবো না জোরে বলবো? কথা হচ্ছে মাশাআল্লাহ, বেশক। হ্যাঁ ঠিক, সোনা বাবু বাচ্চা ঠিক বলেছে, আস্তে। কেন আস্তে? এই জন্যই আস্তে। আল্লাহ রাসূল বলছে ইজা আম্মালিমা, এটা একটা নয়, একটা কিতাবের মধ্যে ১২টা হাদিসের দলিল দিয়েছে যে আমিন জোরে বলতে হবে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমরা ২৪টা দলিল দিয়েছি যে আমিন আসতে বলতে হবে। বলুন না সুবহানাল্লাহ, সব দলিল সিয়াসে তা থেকে একটা ছড়িয়ে দিয়ে আল্লাহ রাসূল বলছে যখন তোমাদের মধ্যে ইমাম এসে বলবে ওয়াইলিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন ফাকুলু আমিন, যখন ইমাম বলবে ওয়ালাদ্বাল্লিন ফাকুলু, তোমরা সবাই বলো আমিন। আমরা আমিন বলি, আমাদের পাশে আর একজন একটু জোরে বলে আমিন, নামাজের শেষে আমাদের মনে হয় ও ঠিক না আমি ঠিক, ও ঠিক না আমি ঠিক, এরকম মনে হয়। লাস্টে আমরা কোথায় যাই? না আল্লাহ মাহজুদ যখন বলেছে আমি ঠিক, মেজ হুজুর যখন বলেছে আমি ঠিক, দাদা হুজুর যখন বলেছে আমি ঠিক, নিসারুদ্দিন হুজুর যখন বলেছে আমি ঠিক, কিন্তু দাদা হুজুর কেন আসতে বলতে বললে, আল্লাহ মাহজুর পাঁচ হুজুর কেন আসতে বলছি শিকালের, এটা একবার পর্যালোচনা করলাম না? যার জন্য আমাদের গালাগাল শুনতে হয় বাপ বলেছে দাদা বলেছে কদিন চলবে, কিন্তু আমার বাপ দাদু যেটা বলেছে ওটা সঠিক বলেছে, কোরআন হাদিস সম্মত কথা, সুন্নার একদম সুন্না মোতাবিক বলেছেন তারা, কারণ আপনি অতদূর নিয়েছেন ফাকুলু আমিন, তোমরা সবাই আমিন বলো। কিন্তু পরে আল্লাহ রাসূল বলছে কাতাবিনিল মালায়েকা, কাতাবিনিল মালায়েকা তাকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যাম্বিকা ওয়া মা তাআখার, কেমন করে তোমরা আমিন বলো? কাতাবিনিল মালায়েকাতে, যেমন করে নাকি মালায়েকা ফরিস্তারা আমিন বলে, তোমরা ওই রূপ আমিন বলবে, তাহলে তোমাদের আগে পিছের আল্লাহ গুনাহ মাফ করবে। বলুন না সুবহানাল্লাহ। এখন বলুন ফেরেশতাদের কথা আমরা কি শুনতে পাই? তাহলে নবীজি কার মতো বলতে বলেছেন? ফেরেশতাদের মতো করে বলো, তাই জন্য আমরা আস্তে করে বলি। বলেন না সুবহানাল্লাহ। দেখবেন কাল থেকে যখন আমিন বলবেন তখন মনে একটা তৃপ্তি আসবে, না আমাদের মজবুত দলিল আছে। আসবে কি আসবে? তো এগুলো আপনাদের সামনে বলা আমাদের উচিত। একটা ঘটনা স্টার্ট করলে ২ ঘন্টা লেগে যাবে, তাতে আমার ৩০,০০০ টাকা হবে, ঠিক আছে, কিন্তু ওই ঘটনা আপনি তো অর্ধেক বেশি ভুলে যাবেন। যার জন্যে আমাদের সিলসিলার আলেম ওলামা হুজুররা সবসময় একটু বেশি কথা বলতেন, মাঝে মধ্যে কিছু বলতেন, এবং আমাদের উচিত ঘটনা ছেড়ে দিয়ে, লম্বা লম্বা ঘটনা ছেড়ে দিয়ে আমাদের যেখানে যতটুকু প্রয়োজন অতটুকুই বলা। যেমন আমার প্রসঙ্গ তো এসে গেল, আসলো, এখন আমি শেষ মানে ওই জায়গাটায় না গেলে যেন ভিতরে ছটফট করছি যে না শেষ করলে আপনাদের এটা মানে মনে কিন্তু রয়ে যাচ্ছে, ওটা কি হলো? তো শুনুন, জিব্রাইল যে আল্লাহকে বললেন আল্লাহ নবী ঘুমাতে চাই না, বলে কেন? নবী বলছে তার উম্মতদের নাজাত দিতে হবে তবে ঘুমাবে। বলছে যাও যাও আমার হাবিবকে সুখবর দিয়ে দাও। জিব্রাইল এসে বলছে হুজুর আল্লাহ বলেছেন আপনাকে আর রাত জেগে কষ্ট করতে হবে না, আপনার এই কষ্টের পরিবর্তে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আপনার উম্মতগুলোকে লজ্জা দেবে না, নাজাত দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আমার রসুল ফের নামাজে দাঁড়িয়ে গেছে। জিব্রাইল বলছে কাইসে রসুল হ্যায় ইয়ার, ইয়ে কাইসে রসুল হ্যায়, খুদা নে ইনকি মাঙ্গে পুরি কর চুকে হ্যায়, দাবি মেরে দিলেন, ফের নামাজ পড়ছে। নামাজ থেকে ফারিগ হলেন, জিজ্ঞাসা করলেন হুজুর আপনি ফের নামাজ পড়লেন কেন? বলছে বাপরে আল্লাহ আমার উম্মতদের প্রতি এত বড় এহসান করেছে, ওরা পারবে কি পারবে না, আমি ওদের এই এহসানের জন্য আমি মোহাম্মদ নামাজের শোকরটাও আদায় করে নিলাম। বলেন সুবহানাল্লাহ, কলিজা ঠান্ডা হয়ে যাবে। কি তুমি প্রিমিয়ারের টিকিট কেটে রেখেছো যে নতুন ফিল্ম এলে দেখবে? কি আইনক্সের টিকিট কেটে রেখেছো নতুন ফিল্ম এলে দেখবে? আজকে দেখো বড় বড় ডাইরেক্টর যারা আছে ইসলামের ইতিহাসের উপরে, তারা নিজেরা আপনার কি বলে ওয়েব সিরিজ তৈরি করছে, কোটি কোটি টাকা কামাচ্ছে। একটা ফিল্মের বাজেট কত? ১০০ কোটি, ২০০ কোটি, ৩০০ কোটি, ৪০০, ৫০০, ১০০০ কোটি। দেখ একটা ওয়েব সিরিজ যেগুলো ইসলামের উপরে করেছে, সেই ডাইরেক্টরগুলো বিলিয়ন অ্যান্ড ট্রিলিয়ন ডলার তারা কামিয়ে যাচ্ছে, কারণ ইসলামের ইতিহাসটা এমন স্ট্রং। আপনারা দেখেন না কি আরতগুল গাজী দেখেন না অনেকে? যদি ওর মধ্যে আলেম ওলামাদের সঙ্গে একটু কন্ট্রাডিকশন আছে, আমিও মাঝে মধ্যে দেখি হুজুর আপনি সিরিয়াল দেখেন না, আমি উমাইয়া আব্বাসী পিরিয়ডের পরের যে পিরিয়ডটা আছে সেটা আছে, আমার সঙ্গে যেটা মেলে আমি দেখি, ভালো লাগে। আমি একটা নয় যে হিস্ট্রিটাকে ক্রিয়েট করেছি আমি সেটা দেখি,
কথাটা আমার বুঝতে পারছেন? কথা বুঝতে পারছি না, আমি অন্য কোনো ওয়েব সিরিজ দেখি না, আমি অন্য কোনো সিরিয়াল দেখি না, যার মধ্যে আমার কিছু পাওয়ার আছে আমি মাঝে মধ্যে মোবাইলে আমি টাইম পেলে আমি দেখি। হুজুর অনলাইন আপনার অন ক্যামেরা বলছেন কথাগুলো, মানুষ খারাপ হবে, ওসব দেখতে নেই। শুনুন, এই জায়গাটাকে পরিবর্তন করুন তো, এই জায়গা পরিবর্তন করুন। সুলতান মোহাম্মদ গজনবী কে ছিলেন? কখনো ইতিহাসের পাতায় নায়ক, কখনো খলনায়ক? ভারতের ইতিহাস পড়ুন। সুলতান মোহাম্মদ গজনবী বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন এবং বলছে আমি খেজরে আল ইসলামকে দেখতে চাই, শান শওকতের বাদশাহ করেছে। খেজরে আল ইসলাম কে দেখাবে? লোক ডাকো, সারা গ্রাম ডেকেছে, হুজুর এসেছে, মাওলানা এসেছে, মুফতি এসেছে, সব এসেছে, বলছে আমাকে দেখাও। আবার দেখুন আলোচনায় চলে গেলাম, ঘটনা আমার ঠিক কি বলবো মন পোষায় না, কিন্তু শুনলে জান ঠান্ডা হয়। কিন্তু ওর থেকে জরুরি একটা জায়গায় আমি আসছি, দেখেন যে ঘটনাটা শুনে যেটা কাজে লাগবে। তো আমাকে খেজরে আল ইসলামকে দেখতে চাই। আর সুলতান মাহমুদ গজনবী এমন দরের ওলি ছিলেন, ইতিহাসের পাতায় যে কোনো রাজা বাদশাহ, মহারানা প্রতাপ থেকে আরম্ভ করে মুসলিমদের বলুন, মোগল বলুন, টিপু সুলতান বলুন, অন্যান্য বলুন, ইতিহাস তত্ত্ববিদরা কখনো তাদেরকে নায়ক করেছে, কখনো খলনায়ক করেছে। আকবর ইজ আ গ্রেট কিং, আমরা আকবরকে গ্রেট কিং বলছি, ওয়াই নট শাহজাহান ইজ আ গ্রেট কিং। দেখুন আপনার রাশিয়ার যেখানে তৈবুন লঙের কবর আছে, কি বলেন না, সমরকান্দ, রাশিয়ার সমরকান্দ থেকে আবার বলছে শাহজাহান ইজ আ গ্রেট কিং, কাটটা নেবো। এই ইতিহাস নিয়ে চর্চা করছে, ও হিস্ট্রি নিয়ে চর্চা করছে, অতএব কে কি লিখছে তার মধ্যে থেকে আমাকে বার করে নিয়ে আসতে হবে মূল জিনিসটা। তো সুলতান মাহমুদ গজনবী একজন আল্লাহর ওলি ছিলেন। এমন কি একটা কথা বলি, তিনি যখন রাত্রে শুতেন না, একটা নতুন ঘরে শুতে গেছে, খাট আছে, খাটের পায়ের দিকে কালামুল্লাহ শরীফ রাখা আছে। তো খাটের দিকে যখন পা করে শুতে গেল, আমার পায়ের ধারে কোরআন, উনি সঙ্গে সঙ্গে খাটটাকে ঘুরিয়ে দিলেন, লোকজন ডেকে বা নিজেই ঘুরালেন, ঘুরিয়ে দিলেন। এক কথায় ঘুরিয়ে দেওয়ার পরে এবারে শুয়ে পড়বে, আত্ম কোরআনের দিকে পা হবে না, সঙ্গে সঙ্গে মনে হলো আল্লাহ তোকে এত রাজাবাদশাহী দিয়েছে, দুনিয়া নিয়ে তুই এত পাগল, কোরআন সামনে আছে তুই ঘুমাবি? সারা রাত আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন একজন রাজা হয়ে, আর ফজরের নামাজ পড়ে তারপর শুলেন, বলেন সুবহানাল্লাহ। এই দরের ওলি ছিলেন। যেমন আজকেও আমরা সারা রাত ধরে মানে রাত জেগে ওয়াজ শুনবো, ফজরের নামাজ মাশাআল্লাহ যদি আল্লাহ করেন তো আমরা পড়ে শুবো, বলুন ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই কেন ইনশাআল্লাহ বললেন না, একটু ভেজাল আছে তাই তো? আল্লাহ ভেজাল দূর করে দিক, সকলে বলুন আমিন। আল্লাহ আমাদের রুঝান নামাজের দিকে করে দিক, বলুন আমিন। আল্লাহ আমাকে আপনাকে উভয়কে তার আপনার পাবন্দ করে দিক, বলুন আমিন। ঠিক আছে, হ্যাঁ আমাদের বুঝতে হবে ব্যাপারটা। তো একজন মুফতিকে জিজ্ঞেস করলো, আপনি খেজরে আলাইহিস সালাম দেখাতে পারবেন? বলছে না। এটা আল্লাহ, একজন আল্লাহওয়ালাকে বললো আপনি পারবেন? না। একজন আলিমকে বললো পারবেন? না। একজন আপনার ফাকিকে বললো পারবেন? না। একজন মুহাদ্দিসকে বললো পারবেন? না। সবাই বললো না 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 না, এভরিবডি সেড নো, দ্যাট ইজ ইম্পসিবল, আই নেভার টু শো হিম ফর ইউ খেজরে আলাইহিস সালাম, বিকজ আ পুওর পারসন সেড আই গট দ্যাট অ্যান্ড আই উইল শো ইউ খেজরে আলাইহিস সালাম ইন ফ্রন্ট অফ ইউ, পারবো না। কিন্তু একটা ভিখারি গরিব ছেঁড়া লুঙ্গি ছেঁড়া কাপড় পরে আছে, বলছে হ্যাঁ আমি পারবো। ভিখারি কি করবে দেখাও, বলছে ছ মাস আমাকে চিল্লা কাটতে হবে নদীর ধারে, যে আমাকে ছ মাস ধরে থাকতে হবে সেখানে, যে ইবাদত করতে হবে, আর ততদিন আমার বাড়িতে বউ বাচ্চা মা সব আছে, ওদের খাওয়া দাওয়া আপনাদেরকে আপনাকে পৌঁছাতে হবে, রাজকীয় খানা চাই। বলছে ঠিক আছে চলো, ছ মাস হয়ে গেল, পরে আসলো দেখাও, বলছে আরো ছ মাস লাগবে, আবার ছ মাস হলো, রাজকীয় খানা পৌঁছালো, এবার দেখাও, বলছে ওই মাফ কর দেন আল্লাহ করে আমি মিথ্যে কথা বলেছি, মিথ্যে কথা বলেছো, তোমার শাস্তি হওয়া দরকার। বলছে হুজুর এই ওসিলায় আমি গরিব, আপনার বাড়ি থেকে ঢিল ছোটা দূরত্বে আমার বাড়ি, আমার খাওয়া হয় না পড়া হয় না,
তো আমি দেখলাম এই বাহানাটা কাজে লাগায়। আপনি কুয়াকে দেখাতে বলেছেন আমার তাই মনে নেই, আমার চিন্তা এসছে আমার বউ বাচ্চা আমার মাটা কি খাবে। হ্যাঁ বলছে হ্যাঁ, তো এই ওসিলায় এক বছর খেয়ে আমার বউ বাচ্চা মা তরু তাজা হয়ে গেছে, রাজকীয় খানা খেয়ে যা শাস্তি দেবেন দাও আমি কিছু বলার নেই। কি শাস্তি দেওয়া উচিত দরবারে দেওয়ানি আমে বলছে, কি শাস্তি দেওয়া উচিত আপনারা বলুন। একজন উঠে বলছে হুজুর আমি বলবো, বলছে বলো, বলছে ওর গলা কেটে দেব। সবাই কি বলো, সবাই চুপ। একটা নুরানি চেহারাওয়ালা মানুষ দাঁড়িয়েছিল, তাকে যে হচ্ছে আপনি চুপ আপনি কিছু বলুন, বলছে না ও ঠিকই বলেছে। আর কার কি মত আছে, আরেকজন উঠে দাঁড়িয়ে বলো হুজুর ওকে ওইভাবে নামে রে, ওই আপনার শিকারী কুকুরগুলোর সামনে ছেড়ে দিন, ছেড়ে খুঁড়ে খেয়ে নিন। সবাই কি বলো, সবাই চুপ। নোরানি চেহারাওয়ালা মানুষটা এখনো চুপ। আপনি কিছু বলবেন, বলছে ও কি বললো, ও ঠিকই বলেছে। ও ঠিক বললে কি, ও ঠিক বললে তার মানে, বলছে না দুজনেই ঠিক বলেছে। আরেকজনকে বলছে তুমি বলো কি করা দরকার, বলছে হুজুর ওর ঘর দোর বাড়ি কেড়ে দিয়ে না গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া দরকার, বুঝতে পেরেছেন, ও সব কেড়ে নিয়ে আর গ্রামে ঢুকতে দিলে চলবে না। সবাই কি বলো, সব চুপ। আপনি কি বলেন, কি বলবেন, বুঝে না ও ঠিকই বলেছে। লাস্টে ওনার খুব প্রিয় একজন উজির ছিল, নাম হচ্ছে আয়াজ। আয়াজ তুমি কি বলো, আর আয়াজ ছিল একদম সত্য কথা সামনে বলতো, বলছে হুজুর আপনি আল্লাহর কাছে ধরা পড়ে যাবেন। বলে কেন, বলছে আপনার ঢিল ছোড়া দূরত্বে আপনার প্রতিবেশী হযরত ওমর ইবনে আল খাত্তাব আন্নাতুক বিল হক সাবা ওয়াজির নবী আল মুস্তাফা সানি আল খুলাফা, তিনি বলছে আমার রাজত্বকালে যদি ফুরাত নদীর তীরে একটা ছাগলের বাচ্চা না খেয়ে মরে যায় খোদার কাছে কি জবাব দেবো, সেই ভয়ে আমি কাঁদছি। আর আপনার প্রতিবেশী ও না খেয়ে মরে যাচ্ছে আপনি খেয়াল রাখেন না, উপরন্ত তাকে কেউ বলছে কুকুরের সামনে দাও, কেউ বলছে তাড়িয়ে দাও, কেউ বলছে গলা কেটে দাও, আর আপনি সেগুলো শুনছেন। আপনার গুনাহ যদি আল্লাহ মাফ, গুনাহ যদি আল্লাহর কাছে মাফ করাতে চান ওকে বেগুনাহ মাফ করে দাও, বেকসুর খালাস করে মাফ করে দিন, আর সারা জীবনের জন্য আপনার শাস্তি হচ্ছে ওর বাড়িতে খাবার পাঠান। সুবহানাল্লাহ, সবাই বলছে আপনারা কি বলছেন, সবাই বলছে হুজুর এই কথাটা ঠিক আছে, ঠিক আছে। একে বলছে আপনি কি বলেন, হাসছে, বলছে রক্তটা ভালো। সুবহানাল্লাহ, যে এই শাস্তি হওয়া দরকার। তুমি মাফ, তোমার বাড়িতে আমি রেশন পাঠিয়ে দেবো, তুমি চলে যাও। এর বিচার করতো কাঠগড়াই তো লেখে। তুমি বলছো গলা কেটে দাও, তুমি বলছো ঠিকই বলেছে, তুমি বলছো আপনার শিকারী কুকুরের সামনে দাও, তুমি বলছো ঠিকই বলেছে, তুমি বলছো দেশ থেকে বাড়ি ঘরদোর কেড়ে ওকে তাড়িয়ে দাও আর দেশে ঢুকতে দেও না, গৃহত্যাগী করো, দেশত্যাগী করো, তুমি বলছো ঠিক বলেছেন। হোয়াট ইজ দিস, হুজুর চোখটা খুলুন দেখতে পাবেন। তার মানে আপনি এত বেপরোয়া কথা বলছেন কেন, বলছে আমার কিছু পাওয়ার নেই হারাবারও নেই, আর আয়াজেরও কিছু পাওয়ার নেই হারাবারও নেই, ও বেপরোয়া আমিও বেপরোয়া। আপনি এই কথাটা বললেন কেন, বলছে হুজুর দেখুন ওই লোকটাকে ডাকুন যে গলা কাটতে বলেছে, ডেকেছে। বলছে বাবা তুমি কি করো, যে আমাদের কসাইখানা আছে, আমাদের দাদু কসাই ছিল, বাপ কসাই ছিল, আমিও কসাইয়ের কাজ করি হুজুর। বলছে হুজুর যে যা করে তার মাথায় তো সেটাই আসবে। হ্যাঁ হুজুর ঠিক আছে। আর ওকে ডাকেন, তুমি কি করো, বলছে আমার আব্বা আমরা দুজন মিলে আপনার এই শিকারী কুকুরগুলোকে খাওয়া দাওয়া করে পাহারা দিই হুজুর। বলছে দেখো যা করে তাই বলেছে, এরকম অনেকগুলো বলেছে, আমি খালি তিনটে বলছি। আর ওকে ডাকো, এই তুমি ঘর থেকে তাড়িয়ে দিচ্ছে, তাড়িয়ে দিয়ে ওকে আপনার গৃহত্যাগী করে সব কেড়ে নিতে বললে কেন, জায়গা জমি দখল করতে বললে। বলছে হুজুর জিজ্ঞেস করুন, যে হুজুর আমার আব্বাকে আপনি ওই ওয়াদির লিডার করে দিয়েছিলেন, আমরা ওখানে সব ওই মানুষজনের সেবা করি, লিডিং দিই। তখন এ বলছে দুর্নীতি পরায়ণ নেতা, ও নিজে লোকের কাছে কেড়ে নেয়, মেরে নেয়, ছেড়ে নেয়, লোকের দেশত্যাগী করে, দুনিয়াদারি করতে গিয়ে আল্লাহ রসুল ভুলে গিয়ে
দুনিয়ার সাথে মানুষের উপর জুলুম করে ঘর থেকে তাড়িয়ে দেয় আর সব কেড়ে কুড়ে নিয়ে নিজেরা সব হস্তগত করে নিয়ে রাজত্ব চালায় বাহবন কবরে যেদিন যাবে বুঝতে পারবে হুজুর ও যে নেতা দুর্নীতি পরায়ণ নেতা ও যা করে আপনাকেও তাই করতে বলেছে এখন আমাকে এই বক্তব্য যদি কেউ বিচার করে কোন কিছু বুঝতে পারছেন আমার এই বক্তব্য যদি কেউ বিচার করে তাহলে সে যেমন সে তার জায়গায় দাঁড়িয়ে বিচার করবে তার সোচ অনুযায়ী বিচার করবে একটা লিডার যদি ভাবি ভাইজান এটা দূর থেকে আমায় মেরে গেল তুমি লিডার বলি তো তোমার চিন্তা অনুযায়ী তুমি ভেবেছো তুমি দূর থেকে মারো তাই এটা কসাই যদি ভাবে আমায় কেটে গেল তো তোমার কাজ কাটা তো তুমি তো ভাববে আমায় কেটে গেল কথাটা আমার খারাপ লাগছে নাকি শুনতে ব্যাপারটা বোঝাচ্ছি জিনিস বুঝুন ভালো করে মানসিকতার বিকাশ তৃতীয় নম্বরকে যখন বললো চতুর্থ আয়াসকে বলছে আয়াস কেন বললো বলছে হুজুরের রক্তটা ভালো বলছে কি এতদিন আপনার কাছে আছে আপনি চোখ বন্ধ করে আছে জানেন না হচ্ছে কোরাইশ বংশের ছেলে ও জানের ভয় করে না হক কথা বলিষ্ঠ কণ্ঠে চিৎকার করে বলে ও আল্লাহ রাসূলের খানদান থেকে এসেছে আপনার কাছে চাকরি করতে পারে কিন্তু সত্য কথাটা বলিষ্ঠ কণ্ঠে জীবনের পরোয়া না করেই বলে তো হুজুর ও যেটা বলছে হাজা ওয়াল হক শতবার লাখবার হাজারবার সত্য বলেছে বলুন সুবহানাল্লাহ আয়াজ বলছে দিলেন তো আমার ফাঁস খুলে আমার পর্দা ফাঁস খুলে দিলে ফাঁস করে দিলেন তো আমি চুপচাপ নিজের পরিচয় লুকিয়ে এনার কাছে চাকরি করছিলাম আর সবাই দুঃখ কষ্ট শুনছিলাম আর এনাকে গাইড করছিলাম বলছি কেন আমায় গাইড করবে বলছি হুজুর আল্লাহ রাসুল ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক যখন আপনার কি বলে সাদ বিন আবি আক্কাস আনসারী সাহাবা ছিলেন আল্লাহ রাসূল ইন্তেকালের পরে খলিফা হওয়ার কথা কার ছিল সাদ বিন আবি আক্কাস ছিল আনসারদের বুজুর্গ সাহাবা নবীজি ইন্তেকাল করেছেন আল্লাহ রাসূল ঘরের মধ্যে আছেন ওই ঘরে কে আছে ওই ঘরে হযরতে আলী আছেন নবী ইন্তেকালের পরে নবীজির ঘরে ছিলেন হযরতে আলী ওই ঘরে ছিলেন হযরতে কাসম বিন আব্বাস আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছোট ছিলেন হযরতে ফজল বিন আব্বাস হযরতে আলী চারজন না হযরতে কাসম বিন আব্বাস হযরতে ফজল বিন আব্বাস হযরত আলী তিনজন আর দুজন আনসার সাহাবা ছিলেন একজনের নাম হচ্ছে আউস বিন খুলি আর একজনের নাম হচ্ছে হযরতে সাকরান রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন পাঁচজন ছিলেন মেয়েদের মধ্যে আম্মাজান আয়েশা ছিলেন কোন কোন ক্ষেত্রে বলা হচ্ছে আম্মাজান ফাতিমা তাশরিফিনা ছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুয়ারিখদের কথা তো সবাই মিলে বললো নবীজি ইন্তেকাল করেছে আমরা চলো একটা পাশে ছাদ আছে বড় ছাদ আনসারদের একটা বড় দালান আছে দলিজ বোঝেন তো নাকি ওখানটায় যে আমরা সব বসি ওখানে নবীজি বসতেন বিভিন্ন আলোচনা করতেন ওখান থেকে আপনার ফয়সালা করতেন সিদ্ধান্ত নিতেন নবীজি ওখানে করতেন ওই ছাত্রের নাম হলো সাকিফায় বনি সাইদা সাকিফায় বনি সাইদাতে যে সব বসলো বসে বললো দেখো নবীজি দুনিয়া থেকে বিদায় দিয়েছেন তো এখন একটা কাজ করা উচিত সব মুরতাদ হয়ে যাবে নবী নেই বলে নিজের পুরনো ধর্মে ফিরে যাবে তো এক্ষুনি আমাদের একটা ইমাম লাগবে কাকে করা যায় তখনই আপনার কি বলে সাদ বিন আবি উবাদা ওনাকে বললো যে ইনাকে করা যাক ইনি মুরব্বী আছে ইনি সবাই বলছে আচ্ছা একটু ভেবে দেখো তো আল্লাহ রাসুল কিছু বলেছেন কি আল্লাহ রাসুল কিছু বলেছেন ওনার পরে কি হবে সবাই ভাবো তখন আবু বকর সিদ্দিক বলছে না নবীজি একটা কথা বলেছিলেন আইম্মাতুম মিন কুরাইশিন যে ইমাম হবে যে লিডিং দেবে সে যেন কুরাইশ বংশের হয় জোরে বলেন না সুবহানাল্লাহ ও যেন কুরাইশ হয় হযরতে ওমর ফারুক সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিকের হাতে হাত দিয়ে বললেন বায়াত আলা ইয়াদি আবু বকরিন আলা সালাতি ওয়াস সাইফ আমি আবু বকরের হাতে হাত দিলাম আমি নামাজ রোজা ইবাদত ইনার হুকুমেই করব এবং তলোয়ার যুদ্ধ ইনার হুকুমেই করব বায়াত সিস্টেম আমাদের সব বায়াত করার সিস্টেম আছে না বুখারী শরীফ কিতাবুল ঈমান খুলে দেখুন আল্লাহ রাসূল বলছেন উবাদা বিন সামিত বর্ণনা করছেন আল উবাদা বিন সামিত ইন ক্বালা কানা শাহীদ বদর ওয়া হুয়া আহাদুন নুকাবা লাইলাতুল আকাবা আকাবার রাত্রে একজন নাকীব ছিলেন তিনি কি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কল বাইউনি
তোমরা আমার কাছে বায়াত হও, অঙ্গীকারবদ্ধ হও। আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইয়্যান ওয়ালা তাসরিকু ওয়ালা তাজনু ওয়ালা তাকতুলু আওলাদাকুম ওয়ালা তাআতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম ওয়ালা তাসউ ফি মারুফিন ইলা আখিরিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি বলছে? তোমরা আমার কাছে বায়াত হও, অঙ্গীকারবদ্ধ হও। কি? আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইয়্যান, আল্লাহ শরীক করো, শিরক করবো না। ওয়ালা তাসরিকু, আমরা চুরি করবো না। ওয়ালা তাজনু, আমরা জিনা করবো না। ওয়ালা তাকতুল আওলাদাকুম, তোমরা তোমাদের আওলাদদেরকে কতল করবে না। কেউ নিজে সন্তান মারে না। দেখুন, ডিটারমিনেশন অফ সংখ্যা, সন্তানের লিঙ্গ নির্ধারণ করা আইনত দণ্ডনীয়, ক্লিনিকগুলো লিখে আছে। সোনোগ্রাফি করতে যান, ছেলে নামে আগে বলা যাবে না, আইনত দণ্ডনীয়। কারণ মেয়ে পেটে থাকলে এখনো মার্ডার করে দেয়, আর আইয়ামে জাহেলিয়াতের যুগে যা হতো তো হতোই। তো আমার নবী সেদিন বলেছেন, আজও দেখুন সেই লেখা, তার কথা, তার বাণীগুলো বিভিন্ন ক্লিনিকে আমরা দেখতে পাচ্ছি। লা তাকতুল আওলাদাকুম, কারণ মেরে দেওয়ার ভয় আছে, তাই কি লিখছে? ডিটারমিন, আপনার সন্তানের লিঙ্গ নির্ধারণ করা, ছেলে নামে নির্ধারণ করা আইনত দণ্ডনীয়, ঠিক আছে? তাই মিস্টার উইলিয়াম মুর লিখছেন, প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইউ হ্যাভ দ্য ইন্টারেস্টিং পার্সোনালিটি and the disciple follower of Jesus, but Prophet Muhammad is the perfect person in our world, in all our world. He was the better mind, not only his own is, but for all ages. বংশসূত্র বিখ্যাত, তথাপি সত্য বলতে আমার মুখে বাধে না, আমি আমার ধর্মের নবী ঈসা নয়, ইসলামের নবী মোহাম্মদকে বিশ্বের শ্রেষ্ঠ এবং খাঁটি বলে মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে কি মিস্টার উইলিয়াম মুর? কি লিখছে? আই এম দ্য ডিসাইপল ফলোয়ার অফ জিসাস, আমি যিশুর ডিসাইপল, আমি যিশুর ফলোয়ার, আমি দ্য ডিসাইপল এন্ড ফলোয়ার অফ জিসাস। এসব বলতে গেলে এক থেকে কোথায় কোথায় ছিটকে চলে যায়, বুঝতে পারছেন তো নাকি? তো বলছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেকালের কেবল ছিলেন না, তিনি সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ মনীষী ছিলেন। আর তার আদর্শ কেবল তার জন্ম থেকে নিয়ে 63 বছরের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তার আদর্শ বিশ্বের বুকে যতদিন পৃথিবী থাকবে ততদিন দৃষ্টান্ত থাকবে। আমরা বলি যতদিন দোনো আলম থাকবে ততদিন থাকবে, ঠিক আছে? তো দেখুন সেদিন বলেছে, আজকে সেই কথা কাজে লাগছে। আবার অন্য আমার লাইন, এর উপর আমার আলাদা বক্তব্য আছে, লম্বা চড়া, অধিকার যাব না। চলুন ফিরে ওখানে আসি, কোন জায়গায়? তো যে যেটা চিন্তা করবে তার মাথায় সেটা আসবে। ভাবনা আমাদের চেঞ্জ করতে হবে। এই দেখুন বায়াত হওয়া সিস্টেম কেতাবুল ইমান হাদিস নাম্বার হচ্ছে 17, যেটা আহলে হাদিসটা হাদিস নাম্বার 18 করেছে। তৌহিদ প্রকাশনের বুখারী শরীফ বাংলায় দেখুন, আর ফাউন্ডেশনের দেখুন। আমরা যদিও বাংলায় পড়িনি, বাংলা মোটামুটি সব রকম নিয়ে রাখতে হয়েছে, কারণ এখন বাংলা পড়া মুস্তাহিদ বিরাট বেড়ে গেছে। কত নম্বর হাদিস বলুন তো? বায়াত হওয়ার কথা কোথায় আছে? মেহরাব হুজুর বলে গেলেন বুখারী শরীফে। কত নম্বর হাদিস? বলছে 18 নম্বর হাদিস। কোথায়? কিতাবুল ইমান, কিতাবুল ইমান, কিতাবুল ইমান 18 নম্বর হাদিস। না না, এমন কোন হাদিস নেই। থাকবে কি করে? তোমায় যেটা খুলে দেখছো ওতে তো 17 নম্বর দেওয়া আছে। আর ওখানে কি লিখছে? আল্লাহ রাসূল যখন বলেন ওয়াহাউলুহু ইসাবাতুম মিন আসহাবিহি, আল্লাহ রাসূলের ইদগেদ একটা ইসাবাতুম মিন আসহাবিহি, ইসাবাতুম এক গরোতে মিন আসহাবিহি, তমাম আসহাব কি ইসাবাতুম এক গরোতে মিন আসহাবিহি, আসহাব কি গরো, এক দল সাহাবার উপস্থিতিতে আল্লাহ রাসূল বলেছেন। আসহাব কথাটা ওয়াহিদ না, জামা, জামা বহুবচন আছে, কিন্তু ওখানে অর্থ করছে কি? আল্লাহর রাসূল একদা একজন সাহাবার উপস্থিতিতে বলেছিলেন। কত বড় বেঈমানি করেছে দেখেছেন? কারণ এই হাদিসটা পিরিবুরি দিলাইদের হাদিস, অনেকে আসাদ মাদানি সাহেবের মুরিদ এখনো আছে, তাই সাহেবের মুরিদ অনেকে আছে, অনেকে আপনার আপনার ইউপির মুরিদ আছে, অনেকে আপনার কি বলে হকপন্থী বিভিন্ন পীরওয়ালিদের মুরিদ আছে, অনেকে ফুরফুরার মুরিদ আছে। এই পিরিমুরিদি লাইনের ওয়াজ বলে
হাদিস বলে, এটা পুরো হাদিসের মানে চেঞ্জ করে বলছে একজন সাহাবার উপস্থিতিতে বলেছেন, তার মানে ওর উপরে জোফের ফতোয়া আনার চেষ্টা করছে। উসুলে হাদিস বলছে একজন যদি হাদিস রিওয়ায়াত করে তার উপর জোফের ফতোয়া আসতে পারে। কিন্তু মুহাদ্দিসিনদের জিজ্ঞাসা করুন, এর উপর যদি মুহাদ্দিসানা আলোচনা করে তারা, একজনও যদি হাদিস রিওয়ায়াত করে আসে, তিনি যদি মুতাবার হন, তিনি যদি আবু বকর সিদ্দিক হন, তিনি যদি আপনার নাকিব হন, তাহলে একজন বললেও সেটা সহি। সুবহানাল্লাহ, এটা আমি নয়, মোল্লা আলী কারী রহমাতুল্লাহ আলাইহি বলেছে। ফাতুল বারীর মধ্যে মুকদ্দমাতেও পাবেন, ফাইজুল বারীর মধ্যেও পাবেন, নসরুল বারী, মানে যেগুলো আমাদের সচরাচর পড়া হয় সবের মধ্যে দেখুন। রসুলের হাদিস যারা জানেন জিজ্ঞাসা করুন, যদি একজন হাদিস রিওয়ায়াত করেন আর সেই মানুষটি যদি মোতাবার হয়, একজনই যথেষ্ট, দ্বিতীয় জন লাগবে না। সুবহানাল্লাহ বলেছেন। কিন্তু ওই একজন যিনি রেওয়ায়ত করছেন উনি হচ্ছেন উবাদা বিন সামিত, আর তিনি কে? অহুয়া শহীদ বদরা, বদরের যুদ্ধে শহীদ ছিলেন তিনি। আর বদরের যুদ্ধে শহীদ করা হয় আল্লাহ যাদের আগে পিছের গুনাহ মাফ করে দেয়। আর কে? অহুয়া আহাদুন নুকাবায়ে লাইলাতুল আকাবা, আকাবা রাত্রের একজন নাকিব ছিলেন। নাকিব মানে জিম্মেদার। নবী 75 জন মানুষের থেকে 12 জনকে বেছে নিয়েছিলেন দিন প্রচারের জন্য, সেই 12 জনের একজন হচ্ছে উবাদা বিন সামিত। আল্লাহ রাসূল জিম্মেদার ভেবেছি, আর তার হাদিসটা যাইফ আপনি সাব্যস্ত করবেন কোথা থেকে? বলেন না সুবহানাল্লাহ। এসব চায়ের দোকানের মুক্তি অনেক আছে, আর এই বাঁশ দিয়ে খাটিয়ে সব বসে গরমকালে কি বলে, হ্যাঁ, মাচা মুক্তি অনেক আছে, ফটফট যেখানে সেখানে কথাবার্তা বলে, বুঝলেন? কিন্তু আলেমন আমাদের সামনে বা যারা আলেমন আমাদের সোহবত এখতিয়ার করেছে তাদের সামনে বললে একটু অসুবিধা আছে, বলতে পারবে না তারা। তো মাশরাফটা আমি যেটা বলছি যে আমাদের, আমি আসবো ওখানে আসবো পরে, তো এটা আগে ফ্রেশ করে দিই। তো যে যেমন চিন্তা ভাবনা করবে তার চিন্তা ভাবনা অনুযায়ী সেই রকমই সে ভাববে। তবে আমার বড় চাচা যান হুজুর পীর কেবল একটা ওয়াজ করতেন, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, মনে পড়ে? মুরব্বীদের মনে পড়বে। ওরে সাব সারা জীবন সোজা হয়ে চললি না, মরার পরে মরে গিয়ে রাস্তার উপরে সুটান সোজা হয়ে গিয়েছ বাবা, বলে পরেই বলতেন, ওরে মানুষ সারা জীবন সোজা হয়ে চললি না, মরার পরে মরে গিয়ে গোসলের তত্তায় সুটান সোজা হয়ে গিয়েছ কেন বাবা। খুব তাৎপর্যপূর্ণ কথা, কিন্তু বড় চাচা ঠিক এই ধরনের বলতেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলতেন। সারা জীবন সোজা হয়ে চললে না, গোসলের তত্ত্বায় সোজা হয়ে পড়ে আছো কেন? বাচ্চা এসে বলছে, আব্বা জিহাদটা জিন্দাবাদ জিন্দাবাদ করছিলে, ভেঙে দেবো, গুঁড়িয়ে দেবো, মেরে দাও, উড়িয়ে দাও, পুড়িয়ে দাও করতে, একবার হাতটা তুলে ছোড়ো। আব্বার হাত তুলছে সেই রং উঠছে, আব্বা একটু উঠে বসো, মাসুম বাচ্চা, আব্বাকে বসাতে যাচ্ছে, সোজা খাড়া হয়ে দাঁড়িয়ে পড়ছে, আব্বা শিখ হয়ে গেছে। তখন কে থাকবে পাশে? তখন পাশে তোমার নেতা থাকবে, মন্ত্রী থাকবে, শাসক দলের কেউ থাকবে, বিরোধী দলের কেউ থাকবে, তোমার কোনো লিডার থাকবে? আমি থাকবো, আপনি থাকবেন, আমার ভাই থাকবে, দুনিয়ার আপনার কি বলে যত ইচ্ছে হম্বি তম্বি করছে লিডার গুলো, এরা থাকবে? ওই সময় বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতে দিদি বলবে না, দাদা বলবে না, কথা বুঝতে হচ্ছে, মেরাব ভাই বলবে না, নওশাদ ভাই বলবে না, আমি সবার কথা বলছি, আমার ভাই বলে বলবো না, আপনি আপনাদের বলছেন না ওদের বলছেন, আমার বড় ফ্যামিলি, কেউ ডাক্তার থাকতে পারে, কেউ উকিল থাকতে পারে, কেউ এমএলএ থাকতে পারে, কেউ আপনার পাঁচ ভাই পাঁচটা পেশায় আছেন, আমার বাড়িতেও অনেক কিছু থাকতে পারে, গিবত গিলা আমি করি না, সবাইকে ভালোবাসি, আমি নিজে পলিটিক্স করি না, তবে হক কথা যারাই বলে, সে শাসক দল বলুক, বিরোধী দল বলুক, আমার ভাই বলুক, তোমার ভাই বলুক, হক কথা যে বলে, আমার নিজস্ব মতামত তো থাকতেই পারে, সেই হক কথাটা আমি সমর্থন করি, ভালো লাগে শুনতে। কথাটা আমার বুঝতে পারছেন না? কারণ আমি কারোর কাছে দায়বদ্ধ নই, আমি কারোর কাছে বিক্রি হয়ে নেই যে কারোর বিরুদ্ধে বলতে হবে, কারোর পক্ষে বলতে হবে। আমার সঙ্গে সবার মহব্বত আছে, শাসক দলের লিডারও মহব্বত রাখে, ঠিক আছে, এবং কারা রাখে নিশ্চয় খবর রাখেন, আমার ভাইয়েরাও আমার সঙ্গে সম্পর্ক রাখে, মহব্বত
কারণ একটাই জিনিস আমি বুঝি যে আমার কারো জিনিস কোনো ভুল লাগলে এই কমিটির ছেলেদের যদি কোনো জিনিস আমাকে ভুল লাগে আমি সেটা স্টেজে বলবো না, স্টেজ থেকে নেমে তাকে কাছে ডেকে বলবো ভাই এটা করিস না দেখতে খারাপ লাগছে। কথাটা বুঝতে পারছে না? তাহলে এই মেম্বার সম্পর্কে অভিজ্ঞতা রাখতে হবে, এটা গিবদের মেম্বার নয়, তহমত লাগানোর মেম্বার নয়। বলছি আমাকে একটু চাটা দিলে না, কিছু একটু চা দাও না। আপনি কেন যাচ্ছেন হুজুর? আচ্ছা কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? খারাপ লাগছে শুনতে? না না, আমার কথা অপব্যাখ্যা করবেন না। এবারে ওই যে সুলতান মাহমুদ গাজনবীর কসাই কসাইয়ের মতো ভাববে, যে যা করে সে আমার কথাটা তার মতো করে দেখবে। ভাইজান আপনি পরিবর্তন, আমাকে পরিবর্তন করতে যাবেন না, বরং আপনার নিজের চোখের চশমাটাকে পরিবর্তন করুন। আপনার পাওয়ার গন্ডগোল হয়ে গেছে। আপনি আমাকে সবুজ দেখছেন, আমি সাদা জামাই পরে আছি কিন্তু আপনার চশমাটা সবুজ, তাই সবুজ দেখছেন। আপনি আমায় লাল দেখছেন, আমার জামা পাল্টাতে হবে না, আপনার চশমা পাল্টান। আপনি আমাকে বিভিন্ন রঙের দেখছেন, ও বিভিন্ন রঙের চশমা মার্কারি সাইন দিচ্ছে, আপনার চশমার দোষ, আমার জামার দোষ নেই, জামা সাদাই আছে। কথাটা বুঝতে পারছেন কি পাচ্ছেন? আল্লাহ রাসূল বলছে বহু এমন ধারণা আছে যেটা মানুষকে বড় বড় গুনাহগার করে, বুখারী শরীফের হাদিস। চলেন সেই জায়গাতে চলে যাই আবার ঘুরে, কোন জায়গা থেকে এতদূর চলে এলাম একটু মনে করিয়ে দেন। হযরতে আবু বকর, আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওমর ফারুকের হাতে হাত দিয়ে পায়াত হয়ে গেলেন। আর লিডার আলে মোনাবারা এর মধ্যে আছেন মাশাআল্লাহ, জিজ্ঞাসা করুন ওমর ফারুকের নেতৃত্ব পড়ে আমরা যা মজা পেয়েছি সেটা বলে বোঝানো যাবে না। লিডিং কাকে বলি, নেতৃত্ব কাকে বলি? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় একজন মানুষ চুরি করে ফেলেছে, বুঝতে পেরেছেন? ওমর ফারুক তো খুব রাগী মানুষ ছিলেন, চুরি করেছে। তুমি চুরি করলে কেন? বলছে হুজুর না চোরকে নিয়ে আস, নালিশ হয়েছে চোর এসছে। চোরকে দেখে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চমকে উঠেছে, ইয়ে চোর, তাদেরকে কিছু বলেনি, চেপে গেছে। বলছে শোনো, কাল সকালে বিচার হবে, আর আপনি একটু থাকবেন। সব চলে গেল, যা যে চুরি করেছিলেন তাকে রেখে দিলেন। পরে বলছে হাতটা ওমর ফারুক ধরে বলছে, আমার ভাই, আমার সোনার ভাই, আপনি চুরি করতে গেলেন কেন? ঝরঝর করে কাঁদছে। বলছে ভাই ওমর, একসঙ্গে রসুলের জন্য জান দেওয়ার জন্য আমরা কত ময়দানে ঝাঁপিয়ে পড়েছি, আল্লাহ রসুলের কাছে কত সময় কাটিয়েছি, নবীজিকে কত ভালোবেসেছি, কিন্তু পাপি পেট, আমার মাসুম বাচ্চাটার খাওয়া হচ্ছিল না, আমার মাসুম বাচ্চাগুলো খেতে পাচ্ছিল না, খিদেতে চিৎকার করছিল, আমার মা শয্যাশায়ী, আর এখন কোনো জায়গায় খাবার পাচ্ছি না। আমার পাশের বাড়ির একজনের বাড়ি খাবার ছিল, তো তার কাছে তো এই দুর্ভিক্ষের সময় তো চাইলে দেবে না, এই কঠিন সময় তো, আমি একটু রাত্রে আমার বাচ্চাগুলো খেতে পাচ্ছে না, ওরা আর কি বুঝে, ওদের জন্য একটু ওদের খাবার থেকে না বলে খাবার নিতে গেছিলাম, আর না বলে নিলে চুরি হয়। তো ভাই কি বলবো, চুরি করা তো অভ্যেস নেই, যে জিনিসটাই হাত দিয়ে হাত কাঁপতে থাকে আল্লাহর ভয়ে, আবার একটাই হাত দিয়ে আল্লাহর ভয়ে হাত কাঁপতে থাকে, আর হাত থেকে সেটা সঙ্গে সঙ্গে পড়ে যায়, যতবার দিই ততবার হাত থেকে কেঁপে কেঁপে পড়ে যায়, আমি চুরি করছি। একসময় ওরা আমাকে ধরে ফেলে, আর এই বিচার দিয়েছে ওমর ফারুক কাঁদছেন, জড়িয়ে ধরেছে, বলছে আপনি আমাকে মাফ করে দিন। কেন, আপনি কি করেছেন? কালকে বিচারে বুঝতে পারবেন, আপনি বিচারে আটটার সময় সকাল সকাল এসে যাব, ফজরের পরে বিচার হবে। বিচারে সব এলো, ওমর ফারুক বলছে শোনো, চোর যিনি চুরি করেছেন অপরাধ করেছে, আর অপরাধের সাজা হচ্ছে হাত কেটে দাও, যার হাত কাটবে তার নাম হচ্ছে ওমর ইবনুল খাত্তাব, আমার দুটো হাত কেটে নাও। বলেন না সুবহানাল্লাহ, আমার হাত কেটে নাও, কারণ আমার রাজত্বে, আমার শাসনকালে আমার নিজের এলাকার মানুষ না খেয়ে মরে যাচ্ছে,
আমার এলাকার মানুষ না খেতে পেয়ে চুরি করেছে, দোষটা ওর নয়, দোষটা আমার, অবিলম্বে আমার হাত কেটে নাও। বলেন না সুবহানাল্লাহ। একদিকে যেমন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ম্যাডাম, আমার মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, তিনি যখন এক গুচ্ছ প্রকল্প আমাদের সামনে তুলে ধরছেন, তিনি যখন বাংলার কল্যাণের জন্য এগিয়ে যাচ্ছেন, তিনি যখন মানুষের বিকাশ চাইছেন, তিনি যখন সবুজ সাথী নিয়ে এসছেন, তিনি যখন যেমন কন্যাশ্রী নিয়ে এসেছেন, তিনি যে সময় স্বাস্থ্য সাথী নিয়ে এসেছেন, তিনি যে সময় 2 টাকা কেজি চাল খাইয়েছে, তিনি যেমন আম্পানের সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন, তিনি যেমন ইয়াসের সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন, আর তার দলের আদর্শ ভুলে গিয়ে তাদের এই পাতি নেতাগুলো সেই আম্পানের মাল ঝেড়ে খাচ্ছে, দিচ্ছে দিদি ঝেড়ে খাচ্ছে, এরা ঘর দিচ্ছে দিদি সেই পয়সার কমিশন নিচ্ছে, এরা মাল দিচ্ছে দিদি দুর্নীতি করছে, এরা আম্পান দুর্নীতি, দুনিয়ার দুর্নীতি, স্বাস্থ্যসাথীর দুর্নীতি, ওই আপনার ভ্যাকসিন দুর্নীতি, কথা বুঝতে পারছেন না, এদের জন্য ম্যাডামের বদনাম, রাজ্য সরকারের বদনাম, মানুষ রেগে যাচ্ছে, আর রেগে গেলেই দোষটা আপনি চুরি করছেন আপনার নয়, আমি বেয়াদব প্রতিবাদ করলে আমার, এটা হতে পারে না। অতএব নিতে গেলে তার আদর্শ ভালোভাবে নিন। লিডারদের বলি, ভালো লিডার আছে, খারাপ লিডারও আছে, সব আছে। কথা বুঝতে পারছেন না, ভালো লিডারও আছে, খারাপ লিডার আছে, কেন খারাপ লিডার হবেন, সে যে দলের হোক, টিএমসির হোক বা যে কোনো পার্টির হোক, লিডারদের সবসময় মাথায় রাখতে হবে তাদের এথিক্স, যে আমরা জনগণের জন্য এসেছি, আর একগুচ্ছ আমাদের যখন সুপ্রিয়াররা একগুচ্ছ কর্মসূচি দিচ্ছে, জনগণের কাছে পরিষেবার দায়িত্বটা আমাদের, কারণ মুখ্যমন্ত্রী সব জায়গায় যেতে পারবেন না, দপ্তরের মন্ত্রীরা সব জায়গায় যেতে পারবেন না, কাজ কিন্তু নিচু তবকার নেতাদের করতে হবে। তো যোগ্য উপযুক্ত লিডার যদি হয়, প্রত্যেকটা মানুষ তার উপর রেগে যাবে না, খুশি হয়ে ফুল দেবে। তো এমন কাজ করুন যেন আপনাদেরকে ফুল দেয়, আপনারা গালাগাল নেবেন না। এইবারে যদি আপনি কসাই হন তো কাটার মাথায় নেবেন বক্তব্য, এইবার আপনি যদি বুঝতে পারছেন না সুলতান মাহমুদ গাজনবীর বক্তব্য, যে যা চিন্তা করে দেবেন সেইভাবে আমার বক্তব্য যাবে। এখন যদি বলেন না আমার বিরুদ্ধে বললো, হতে পারে আপনার চিন্তা অনুযায়ী আপনি ঠিক, যদি বলেন না গঠনমূলক কথা বলেছেন, কারণ আমি কি কথা বলি না বলি আপনি লিডার বুঝতে পারবেন না, আপনার সুপ্রিয়ারদের জিজ্ঞাসা করুন, যারা আমার সঙ্গে কথাবার্তা বলে সেই সমস্ত মন্ত্রীদের নেতাদের জিজ্ঞাসা করুন, তারা আমার অবস্থানটা জানে। যার জন্য মধ্যে খুব লাপাতে আরম্ভ করলেন, তারপরে আবার বেহরাব সিদ্দিকি নিয়ে লেখালেখি বন্ধ কেন? প্রতিবাদ করতে গেলেও দুঃখ লাগে, কাদেরকে নিয়ে প্রতিবাদ করব, মাত্র 1,500 টাকায় বিক্রি হয়ে যাচ্ছে নেতারা, আমাদের ধর্মীয় নেতা 1,500 বিক্রি হয়ে যাচ্ছে, আলেম ওলামা মাওলানা বড় পয়সায় বিক্রি হয়ে যাচ্ছে। অতএব না, অন্তর থেকে আমি আমার যেটা বলে আমি আমার কাজ আমার মতো করব, কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, যে ছেলেটি টিএমসি করে সে ছেলেটাও কিন্তু আমার নবীর উম্মত, যে ছেলেটি কংগ্রেস করে সে মুসলিম হলে আমার নবীর উম্মত, যে ছেলেটি আইএসএফ করে মুসলিম সে আমার নবীর উম্মত, যে ছেলেটি সিপিএম করে মুসলিম হলে আমার নবীর উম্মত। অতএব তোমার সঙ্গে আমার ইমানি সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক নয়। অতএব তুমি যখন আমায় ভালোবাসবে, আমি তোমার জন্য বলছি বলে ভালোবেসো না, বরং আল্লাহর রাসূলের জন্য আমাকে ভালোবাসো। ঠিক বলছি না ভুল বলছি? অতএব যাই হোক, আখেরাত আমাদের হাসেরের ময়দানে আমরা একসঙ্গে দাঁড়াতে চাই। খারাপ লাগছে নাকি শুনতে? খারাপ লাগছে, ভুল বুঝবেন না আমাকে। আমি সেদিনও যেমন ছিলাম আজও তেমন আছি, ভোটের আগেও যা বলেছি আজও তাই বলছি, কই কোনো বিতর্ক নেই তো? কারণ প্রথম কথা নিজের অবস্থান পরিষ্কার করতে হবে, আমি দাঁড়িয়ে আছি কোন জায়গায়। We have no political base in all over India. Personally, me, আমার কথা আমি বলব, আমি তো সুশাসনের পক্ষে, আমি তো নিষ্ঠার পক্ষে, ন্যায়ের পক্ষে, আমি তো ন্যায় সত্যের খাতিরে বলি, আমি তো গঠনমূলক কথাবার্তা বলি,
যে কথাটা যদি বনে করে আমার তো বহু লিডার আছে যারা বর্তমান রুলিং পার্টিতে, তারাও তো আমার কাছে এসে মোটিভেট, আমার বক্তব্য শুনে নিজেরা মোটিভেট হয়, তারাও তো এসে বলে ভাইজান আপনার ওই কথা। আমি তো বলি আপনি রাজনীতি করছেন, শশী থারুর পড়ুন, মাত্র 950 টাকা দাম, অনলাইনে এক্ষুনি অর্ডার করুন, শশী থারুর এনে পড়ুন, নতুন বার হয়েছে যেটা শশী থারুর। এথিক্যালি পলিটিক্স করুন, নিষ্ঠা ন্যায় নীতির সাথে করুন। কত লিডার আছে বাংলায় শাসক দলের, তারা ন্যায় নিষ্ঠার সাথে রাজনীতি করছে, কই তাদের কেউ বিরোধিতা করেনি, কিন্তু আপনার বিরোধিতা করছে কেন? আপনি তো আপনার দিদির আদর্শই ভুলে যাচ্ছেন, আপনি তো আপনার পার্টির আদর্শই ভুলে যাচ্ছেন, কথা বুঝতে পারছেন? অতএব প্রত্যেক লিডারদের দরকার যে মানুষ হিসেবে ভালোবাসার সঙ্গে আমরা চলবো, কারণ কেউ কোনোদিন অশান্তি পছন্দ করে না। তো আমি চাইবো শান্ত বাংলা আছে যেমন, শান্ত বাংলা থাক তেমন, শান্ত বাংলা অশান্ত হয়ে চেনা বাংলা অচেনাই না পরিণত হয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা এই দোয়া করি, জাত পাতের রাজনীতি দিয়ে, ধর্মের দিয়ে আসুন, এমন মুসলমান আর আমি দেরি করবো না, একটু আগিয়ে যাই চলুন। আমি কতক্ষণ আজ করছি, কত কতক্ষণ হচ্ছে বুঝতে পারছেন? এক্ষুনি উঠলাম, তাই তো, 1 ঘন্টা 20 মিনিট পার হয়ে গেছে। আমি শুকরিয়া আমি আপনাদেরকে দেবো, কারণ আমি এই যে সাজিয়ে গুছিয়ে এত বলতে পারছি কিসের জন্য জানেন? সুরটান ছাড়া বলতে পারছি কিসের জন্য জানেন? এই এলাকাটা এসে আমি অবাক হয়ে গেলাম যে মানুষ আওয়াজ শোনে না, ওয়াজ শোনে, হাকিকাত বলছেন। এটা বলার জন্য আমায় 5,000 টাকা বেশি দেবেন আমরা। চলেন আমি ওই জায়গাটা একবার চলে যাই। মুসা কালিমুল্লাহ তো আল্লাহকে দেখতে পাইনি, তুমি কোথা থেকে দেখবে? কে কোথায় মনে পড়েছে? আবু জেহেল। মুসা কালিমুল্লাহ দেখতে পেলেন না, আল্লাহকে দেখার জন্য তুর পাহাড়ে যাইবা না। অয়ানাম ওয়ালা ফিরাসিহি ইয়াতি বিহা জিব্রাইল, আমার রাসূল আরামের বিছানায় আরাম করছেন, এক সময় জিব্রাইল এসে আল্লাহ রাসূলের কাছে চলে আসে। আল্লাহ বলছেন, যাও জিব্রাইল আমার হাবিবকে নিয়ে এসো, মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চাই। আর আল্লাহ বলছে, যাও জিব্রাইল আমি আল্লাহ আমার মুহাম্মদকে দেখতে চাই। মুসা নবী কাকে দেখতে চাই? আল্লাহকে। আর কত আল্লাহ কাকে দেখতে চাই? আমার রাসূলুল্লাহকে দেখতে চাই। জিব্রাইল সোজা চলে এসেছে, এসে দেখছে আমার রাসূল যে ঘরে আছে, ঘরটা হচ্ছে উম্মে হানির ঘর, উম্মে হানির ঘরে আমার রাসূল আছেন, আর ঘরের চতুর্দিক থেকে দরজা জানলা এ সব প্যাকটাপ করে লাগানো আছে, চতুর্দিক থেকে লাগানো। অবাক হয়ে গেছে, কি ব্যাপার, দরজা লাগানো? তাহলে নবী হয়তো ইবাদত করছেন, এমনটাও হতে পারে। জিব্রাইল ঘরে আওয়াজ করে না, দরজায় টোকানা দিয়ে ঘরের ছাদ ভেদ করে ঢুকে দেখে, অবাক কাণ্ড, যে নবীকে আল্লাহ ঘুমাতে বললে রাত জেগে ইবাদত করে, নামাজ পড়ে, রুকু পে রুকু, সুজুদ পে সুজুদ। আর ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমার নবীকে দেখতে চায়, আমার নবীর চাদরে মুজাম্মেল মুড়ি দিয়ে ঘুমিয়ে যায়। জিব্রাইল এসে অবাক, কাইসে রাসূল হ্যায় ইয়ার, খুদা নে জব ইনকো সোনে কো কাহা থা, ইয়ে জাগতে রহতে থে, নামাজে পড়তে রহতে থে, অর ইয়ে জাগনে কি রাত হে, আশিক সে মাশুক কা দিদার কি রাত হে, আজ কি রাত ইনকো জাগনা চাহিয়ে থা, বলকে সো গয়ে। কি নবী রে বাবা, আজ কি না জাগার রাত, আল্লাহ দেখতে চাই, আজ ইনি ঘুমাচ্ছেন। অস্ত করে আমার রসুলকে জাগাতে যে রুকে যাই, রিক্স নেই লেনে কা বাবা, কিউকি হামারে রসুল ও তো ইয়ারো কা ইয়ার হে, হামারে নবী ও তো রব কা দিলদার হে, হামারে রসূল ইয়ারো কা ইয়ার হে, রব কা দিলদার হে, একবার উনসে দিদার ফির উম্মত কি বেড়া পার হে, একবার দিদার হলে বেড়া পার। আমার রসূল দুনিয়ার বাদশা,
घुमाचन जिब्राइल अल्लाह का चीज अल्लाह नबी सो गए, उसे आराम भी करने दो, सुते दाओ, आराम कुत्ते दाओ, घुमाते दाओ, बोचे अल्लाह घुमा ले अपना हुकुम नबी की नहीं आसो नहीं आसब की करी बोचे हमार दोस्त के जगाबार कायदा हमें अल्लाह शिखिए देव জিব্রাইল তোমার ঠোঁট হচ্ছে নূরের আমার হাবিবের কদম, আর তোমার ঠোঁট হচ্ছে কাফুরের আমার হাবিবের শরীর হচ্ছে নূরের। বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল চেয়েছিলেন না বুখারীর হাদিস, আল্লাহ আমার চোখে নূর দাও, আল্লাহ আমার হাতে নূর দাও, আল্লাহ আমার শরীরে নূর দাও, ইয়া আল্লাহ আমাকে গোটা আপদমস্তক নূর দাও, বুখারীর হাদিস। আল্লাহ রাসূলের দোয়া কবুল করেছিলেন, নূরে মুজাসসামা আমার রাসূল। যাও জিব্রাইল তোমার ঠোঁট হচ্ছে কাফুরের আর আমার হাবিবের জিসম হচ্ছে নূরের, যাও তোমার কাফুরের ঠোঁট দিয়ে আমার হাবিবের নূরের কদমে যে চুমা দিয়ে দাও। জিব্রাইল যায় আল্লাহ রাসূলের শরীরে, যখন জিব্রাইল চুম্বন করেন আমার নবী তাকিয়ে দেখে জিব্রাইল তুমি ইন্নাল্লাহ আল্লাহ মুশতাকুন ইলাইক কুরআন, বেশক আল্লাহ আপকো দেখনে কা ইস্তিয়াক কর রহে, চলুন আল্লাহ আপনে দেখতে চাই। আমার নবী বলছে ও তো হমে পতা হ্যায় মগর ইত্তে তক কবি হমে চুমা নহীঁ, আজ কেসে চুম লিয়া? জিব্রাইল নে কাহা হম কাহাঁ চুমা হুজুর, ও তো চুমানে ওয়ালে নে চুমায়া। আমি কোথাও তোমার আল্লাহ, আল্লাহ বলছে জিব্রাইল তুমি মেরে হাবিব কা কদম চুম লিয়া, থোড়া জায়কা ভি তো আয়া, মজা পেলে, কেমন লাগলো? বলছে আমার আল্লাহ मैंने तेरे अर्श को देखा, मैंने तेरे जन्नत को देखे, जन्नत के बागो बहार को देखा, जन्नत के चौकट को देखे, जन्नत के लाल अवजार को देखा, जन्नत के गुले गुलजार को देखे, जन्नत के फूल देखे, जन्नत के कलियों देखा, जो मजा ना तेरे जन्नत में ना जन्नत के कलियों में मिला, वो मजा रौजतुल मोहम्मद की तलियों में मिल गया। যে মজা কোথাও পাইনি, না তোমার জান্নাতে না জান্নাতের ফুল কলিতে পেয়েছি, ওই মজা মুহাম্মাদের পায়ের তলিতে পেয়েছি, আমার হাবিবের কাছে পেয়েছি। আর রাসূল আপনি শুয়ে পড়লেন কেন, যাবেন না আল্লাহকে দেখতে? চলেন যাই। আচ্ছা হুজুর আল্লাহ আপনাকে জাগতে ঘুমাতে বললে আপনি জেগে জেগে নামাজ পড়েন, আর আজকে জাগার রাত খোদার সাথে দিদার হবে আপনি ঘুমাচ্ছেন তার মানে? বলছে আমার উম্মতরা জানে। বলছে কেন? বলছে মুঝে ইতনে তক মুঝে উনকি জরুরত থা, মাই জাগতে রহতে থে, আব তো উনহে মেরি জরুরত পড়া তো মাই সো গয়ে। এতদিন দরকার আমার ছিল আমি জাগতাম, আজকে দরকার আমার না ওনা আর উনি আমায় দেখতে চাই, আজ দরকার তার তাই আমি শুয়ে আছি। আশিকানি মা সুখন জিস্ত কিরামান কাতবিনা হাম খবর নিস্ত, ফারসি ভাষায় শায়ের বলছি একটা আশিক আর মাশুকের অন্তরের খবর ও কাঁদের ফেরেশতাও ধরতে পারে না। কি বলছে? 3000 সিসির একটা ইঞ্জিন পাশে চললে বুঝতে পারে না। প্রায় জায়গায় বলি, আজ একবার বলিনি, দেগঙ্গা থেকে হাড়ুয়া একটা রাস্তায় যাচ্ছে, দেগঙ্গার মধ্যে দিয়ে জানেন তো হাড়ুয়ায় যে উঠছে, ওই রাস্তা দিয়ে আমি যাচ্ছি, রাত্রি 1:30-1:30 বাজে বুঝলেন, যে সামনে বড় পুকুর ব্যাক আছে আর এই ডান দিকে একটা রাস্তা যাচ্ছে ওইখানে, আর আমাদের আমাদের ঠিক আল্লাহর কিশান যেখানে রাস্তা গুলিয়ে ফেলি হয়, রাত্রে কেউ এস্তেঞ্জা করতে ওঠে নাই, কেউ না কেউ কাউকে না কাউকে পাবো, তখন তো জিপিএস টিপিএস এত গুগল ম্যাপ বার হয়নি। যাচ্ছি দেখে একটা ছেলে বাঁশবাগানের গায়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে, পাশে দাঁড় করিয়ে গাড়িটা কাঁচটা নামালাম, ভাই এই রাস্তা এইদিকে যাচ্ছে হাড়ুয়া যাচ্ছে, চুপ ভাই এই রাস্তা কি হাড়ুয়া যাচ্ছে, ও ভাই চুপ, হাতটা বাড়িয়ে কোনো রকম আঙুলটা টেকলো, ও ভাই পিছন দিকে তাকে, হুজুর আসসালামু আলাইকুম, তখন ফোন পড়ে যাওয়ার কাপ, ওয়ালাইকুম আসসালাম, ভাই হাড়ুয়া একদিকে যাচ্ছে, বলছে হ্যাঁ আপনি সোজা চলে যান, ভাই সোজা পুকুর ডান দিক না বাঁ দিক বলো, ও সোজা ওই ও মানে আঞ্চলিক ভাই ওই সোজা যান, ওই সোজা কোথায় যাই, ওই সোজা যান, আমি ভাই ডান দিক না বাঁ দিক সোজা পুকুর বড় গাড়ি বুঝে ওই সোজা যান, এরা বুঝে নিলাম হাতটা এরকম বললাম, এরা চলে যেতে যে ব্রেক হলো, আমি ভাই শোনা ভাই কার সাথে কথা বলছো, বলছি হুজুর ওই বউ তোমার টানা লোকেরটা,
না হুজুর মানে মানে আমার বউ না তোমার বউ হলে তো এই রাত্রে এই বাঁশবাগানে দাঁড়িয়ে কথা বলতে না নিশ্চয় অন্য কারো বউ আর তোমার বউ হলে ঘরে আছে ঘরে যেয়ে কথা বলো আর যদি মায়ের বাড়ি যেয়ে থাকে তো নিজের ঘরে বসে কথা বলো রাত দেড়টা এই বাঁশ গাছের নিচে দাঁড়িয়ে কে কথা বলে এরকম ঠিক আছে আমি বুঝতে পেরেছি যাচ্ছি চুপ করে আছে আপনারা এটা ভাববেন না যে এইখানে কেউ নেই যে এমন কাজ করে না এর মধ্যেও বসে আছে অনেকে করে কথা বুঝতে পারছেন স্ত্রীকে মহব্বত করা কাজ সুন্নাত আমার নবীর সুন্নাত আমার রাসূল বসে আছেন আম্মা জান আয়েশার সঙ্গে হঠাৎ চমকে উঠলেন একটা আওয়াজ পেয়ে নবীজির চোখে পানি হুজুর আপনার চোখে পানি বলছে যিনি এসেছে ওকে বেশি করে হাদিয়া দাও কেন হুজুর বলছে আমার ওটা খাদিজার বান্ধবী ওর কথাটা শুনে আমার খাদিজার কথা মনে পড়ে গেছে হুজুর আমরা কি সুন্দর না যখনই খাদিজার কথা হয় আপনার চোখে পানি আসে কেন বলে শি ইজ মাই ফার্স্ট লাভ আমার দুঃসময় আমার পাশে ছিল আমার প্রথম প্রেম আর ফার্স্ট লাভ ইজ নট ফরগেটেবল ওটা কেউ ভোলে না আমিও ভুলিনি তো ওকে হাদিয়া দাও বলছে হুজুর আমরাও আপনাকে খুব ভালোবাসি জানি আয়েশা আমিও তোমাকে অনেক ভালোবাসি কিন্তু খাদিজার ব্যাপারটা কেন অন্যরকম জানি না মনের ব্যাপার তো আল্লাহর হাতে বলেন না সুবহানাল্লাহ স্ত্রীকে ভালোবাসা বউকে ভালোবাসা কাজ সুন্নাত নবীর সুন্নাত তবে শর্ত বউটা নিজের হতে হবে অন্যজনের বউকে তুমি যদি ভালোবাসো কোন সুন্নাত আদায় হবে তো জানি না তবে একদিন না একদিন বাঁধা আছে এটা স্ত্রী রান্না করছে পাশে যে একটু বলুন মাশাআল্লাহ তোমার হাতের রান্না কত সুন্দর কত জায়গা খেতে বসেছেন আপনি বলুন খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ আপনার স্ত্রী খুশি হবে সে হাসবে আপনার 10টা গুনাহ মাফ হবে আর 10টা রহমত নাজিল হবে বলুন না সুবহানাল্লাহ স্ত্রীর কাছে যখন যাবেন তখন আবার অন্যদিকে চলে এসেছি আবার সেখানে কখন যাই যখন নিজের বউয়ের কাছে যাবেন আল্লাহ রাসূল বলছে আমি যখন আমার আহলিয়াদের কাছে যাই আমি পরিপাটি হয়ে যাই আমার রাসূল তো খুশবু আর খুশবু আম্মা জান আয়েশা তিনি একটা ইভেন্টে গেলেন অনুষ্ঠানে গেলেন সবাই বলছে আয়েশা কোন দেশের আতর মেখে এসেছো তোমার গা থেকে এত খুশবু বার হচ্ছে কেন আম্মা জান আয়েশা বলছে আমি তো আমার বরের ঘাম মেখে এসেছি সুবহানাল্লাহ বলুন জোরে বলুন অধিক থেকে বলুন যে আমি তো আমার বরের ঘাম মেখে এসেছি তো যার শরীরের ঘামও খুশবু হযরতে আপনার যে নামাজ পড়েছেন আব্দুর রহমান বিন আউফ হঠাৎ আল্লাহর রাসূল চলে এসেছেন আসার পরে ইমামতির জায়গা থেকে সরে এলেন আব্দুর রহমান তুমি জানলে কি করে রাসূল এসেছে বলছে আল্লাহর রাসূল আসলে একটা অদ্ভুত আল্লাহর রাসূল আসলে একটা শরীর থেকে অদ্ভুত খুশবু বার হয় যে খুশবুটাই আমি বুঝতে পারি আমার রাসূল এসেছে তো আমার রাসূলের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা তো যার গোটা শরীর খুশবু আর খুশবু সেই রাসূল বলছেন যে আমি আমার স্ত্রীদের কাছে যখন যাই একটু পরিপাটি হয়ে যাই আপনিও কাজ থেকে এসে স্ত্রীর কাছে গেছেন স্ত্রীকে বলছেন পাশে একটু বসো না আরে আমার কাছে একটু বসো না হাতটা ধরে একটু কাছে আসো না তাকে হাত করতে যাচ্ছেন সে একটু দূরে সরে যাচ্ছে ওইরকম করছো কেন আমাকে কি তুমি ভালোবাসো না ভাই আপনাকে ভালোবাসে বলেই তো নিজের বাপ ছেড়ে আপনার বাপকে বাপ বলছে আপনাকে ভালোবাসে বলেই তো আপনার মাকে ছেড়ে ও নিজের মা ছেড়ে আপনার মাকে মা বলছে আপনাকে ভালোবাসে বলেই তো নিজের ভাই ছেড়ে আপনার ভাইকে সে ভাই বলছে আজ কিন্তু আপনি বুঝতে পারছেন না আপনি কাছ থেকে এসেছেন তো বাইরের রোদ প্রচুর ঘেমেছিলেন আপনি তো রসুল নয় তো আপনার গা থেকে তো আর খুশবু বার হবে না তো স্ত্রীর কাছে যখন যাবেন একটু গোসলটা করে নিন গা হাত ধুয়ে যান রাত্রে কাছ থেকে এসেই বউয়ের বুকের কাছে মুখ নিয়ে গেলেন একটু আদর করবেন বলে সে মুখটা একটু সরিয়ে দিল পরে বলছেন হোজন আমার বউ কিরম করে বলে কেন বলে কাছে গেলে সরে যায় না 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 আপনি ব্রাশ করে যান কেন মেসওয়াক করা সুন্নাত কেন মেসওয়াক করা সুন্নাত আপনি মেসওয়াক করেননি কেন স্ত্রীর মুখের কাছে মুখ নিয়ে গেলে বিড়ি খেয়েছেন কেউ ধরতে পারুক আর না পারুক বউ ধরতে পারবে আমার কথাটা খারাপ লাগছে তো নাকি না ভালো লাগছে এগুলো আমাদের যুবকদের এগুলো মানতে হবে বুড়োদেরও মানতে হবে সবাইকে মানতে হবে এই মহব্বতের উপরে এই স্বামী স্ত্রী সংসার নিয়ে যদি ওয়াজ করি অনেক দূর আগিয়ে যাবে
আমরা হুট কথাই একটা কথা বলি, ধর কি এই রান্না করেছো, ধর একটু নুন কম দিতে পারো, বেশি দিতে পারো না, এত ঝোল রেখেছো কেন, না না চোদ্দটা খুঁত বার করছেন কেন। আপনি যখন বাইরে খান তখন ঘুগনি মুড়ি চামচ দিয়ে মাকে খেয়ে নেন, তখন আপনার এত নাক যায় কোথায়, কথা বুঝতে পারছেন না। সে রেঁধে দিয়েছে কপালে হাত বোলান, আপনার ছেলে মানুষ করছে, আপনাকে আপনাকে কাপড় আপনার প্রেস করে দিচ্ছে, আপনার কাপড় ধুয়ে দিচ্ছে, সব দিচ্ছে, আপনি খাওয়া দাওয়া করে এসে গোসলের পর ভাত আনতে দেরি হলে জান চলে যায় আমার, কেন কেন রেগে যাচ্ছেন। ওর খাটটিটা দেখেন, বউকে বলেছেন এসে একসঙ্গে বসে খাই। আমার মা বোনেদেরও ব্যাপার আছে, ফোন তুমি ব্যবহার করছো স্বামীর কিনে দিয়া, রিচার্জ করাচ্ছ স্বামীকে দিয়ে, ফোনের কভার কেনাচ্ছ স্বামীকে দিয়ে, আর মায়ের বাড়ি ফোন করে বদনামটাও করছো সেই স্বামীর। বলে খুব রক্তটা মা, তুমি কি দেখে দিলে ভালো লাগে না, তুমি ওর ও এক্সপ্রেস করতে পারে না, ওর ভালোবাসা সামনে দেখাতে পারে না, কিন্তু তুমি কারোর সাথে কথা বললে যে ওর জান জ্বলে যায়, তুমি কারোর কারোর সামনে গেলে যে কি দরকার ছিল তোর ওর সামনে যে এইভাবে কথা বলার, কেন ও তোমায় ভালোবাসে তাই, ও চায় না যে আমার বউয়ের সৌন্দর্য অন্যজন দেখে, তাই তো ইসলামে পর্দাকে ফরজ করেছে, কথাটা বুঝতে পারছেন কি পারছেন। এইসব নিয়ে আলোচনা করলে অনেক দূর এগিয়ে যাবে, সে আবার পিছনে যাই চলেন। আমার চাচাজি আসারও সময় হয়ে গেছে, কত কথা বলবো, অনেকদিন পর দেখা হলে। আপনারা একটা ট্রেনিং সেন্টার করেন জিকিরের মজলিস, এমনি অনেক গ্রামে হয় জিকিরের মজলিস, আমি সেই রকম বলছি না, যে জিকিরের মজলিসটাই আমার বোর্ডের আলেম ওলামারা আসবে, গলাবাজি করা বক্তা আসবে না, আলেম ওলামারা আসবে, তাদের সুরটান হয়তো থাকবে না, কিন্তু আপনাদের 100-150 ছেলেকে নিয়ে প্রত্যেক দু মাস ছাড়া বসবে, 3 মাস ছাড়া হয়তো আমি আসলাম, বছরে 2-3 বার আমি আসলাম, যেখানে আপনারা দাওয়াত করতে গেলে 5 বছর ঘুরতে হয়, সেখানে আমি নিজে আসতে চাচ্ছি কেন, অত দুঃসময় নয়, বাজার খারাপ কিন্তু অত খারাপ না। তা আমাদের কিছু দায়বদ্ধতা সমাজের কাছে আছে, শুধু আপনাদের কাছ থেকে ভোগ্যের পণ্য হিসাবে ইনকাম করবো দাদা হুজুর ইনভেস্ট করে, তা করলে হবে না, আমাদেরও কিছু দায়বদ্ধতা আছে। তো আপনারা আশা করব খুব তাড়াতাড়ি এই সেন্টারটা তৈরি করেন, শেষ করে দিই। তো সার কথায় মুসা নবীর খোদা দেখা হলো না, আবু জেহেল বলছে আমাকে খোদা দেখাও তবে আমি কলমা পড়ব, দেখতে পাবে না, বলছে ভেবে বলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয় তোমার খোদা দেখাও, না যদি দেখাতে পারো আমার খোদাকে দেখতে যেতে হবে, চলো শর্ত মেনে নাও, আমি আসছি পরের দিন খবর নেবো, চলে গেল। আমার রাসূল কাঁদছেন, আল্লাহ বলছেন হাবিব জিব্রিল এসে গেছে সঙ্গে সঙ্গে, আর কথা হতো সঙ্গে সঙ্গে, আনসার জিব্রিলের মাধ্যমে কথা হতো, আল্লাহর সঙ্গে রাসূলের কথাটা জিব্রিল আলাইহিসসালামের মাধ্যমে হতো। হুজুর এত তাড়াতাড়ি উত্তর হতো কি করে, আমেরিকায় বসে আছে তুমি এখানে আছো, সেকেন্ডের মধ্যে যদি তোমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা লেনদেন হয়ে যায়, ভিডিও কলে যদি ভিডিও চ্যাট হয়ে যায়, তো আমার আল্লাহ বিজ্ঞান দিয়েছে, আল্লাহর কাছে আরো লেটেস্ট টেকনোলজি আছে, বলুন না সুবহানাল্লাহ। জিব্রিল, আরে বান্দার কথা বলার যদি এত সুযোগ টেকনোলজি আল্লাহ দেয়, তো আল্লাহ যার সাথে কথা বলবে আল্লাহ নিজের কাছে কি সুবিধা রেখেছে, 4G 5G ব্যাপার না, ও আরো স্পিড। এমন মুসলমান, আল্লাহ বলছে হাবিব কি হলো মন খারাপ কেন, বলছে কম ভক্ত এসে বলে গেছে তোমাকে দেখবে, বলছে বলে দাও দেখতে পাবে না, ওটা তো বলেই দিয়েছি আল্লাহ, ওটা তো বলেইছি দেখতে পাবে না, তো কি হলো আবার, কেন আল্লাহ জানেন না কি হলো, এইসব কথোপকথন না হলে আল্লাহ জানতেন, নবী জানতেন, আমরা জানতাম কোথার থেকে। মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে ওটা কি, কেন আল্লাহ জানে না কি, কথা বুঝতে পারছেন তো, নাকি বুঝতে হবে, ঠিক আছে তুমি ওকে বলে দাও যে অমুক দিনে তুমি ওর খোদাকে দেখতে যাবে, আল্লাহ মুহাম্মাদের মওত হয়ে যাবে তাও মুহাম্মদ তোমাকে ছাড়া কাউকে দেখবে না, বলছে আমি বলছি তুমি যাও না, আল্লাহ আপনি হুকুম ফিরিয়ে নিন, বলছে মুহাম্মদ তুমি ওর খোদাকে দেখতে যাবে, আর আবু জেহেল যা বলে সেটা শুনবে, ইটস অ্যান অর্ডার, এটা আমি আল্লাহ আমার আদেশ আমার ফরমান আমার হুকুম, আমার রসুল মনটা খারাপ করে বসে আছে, আবু জেহেল চলে এসেছে, এসে বলছে মোহাম্মদ খোদা দেখাও, বলছে দেখাতে পারবো না, এর আগে আবু জেহেল একটা কীর্তি করেছে চতুর্দিকে রটিয়ে দিয়েছে, ভাই ও বহন ও মেহমান ও কাদের দান ও শোনো, মোহাম্মদ বলেছে ওর খোদা বলে কিছু নেই, ওর খোদা মিথ্যা, ও তাই পুরুষ জাত মানাত হাবলের কাছে যাবে সেজদা করবে, দেখো মোহাম্মদের উড়ে গেছে,
নাউজুবিল্লাহ বলেছেন, আমার নবী এত কথা বলেছে। টাইম টু টাইম চলে গেল, যদি না বিশ্বাস হয় অমুক দিনে দেখবে মোহাম্মদ আসে কিনা। আল্লাহ রাসূল যেতে আরম্ভ করে গেছে, যে আবু জেহেল বলছে চলো, নবী আসমানের দিকে তাকাচ্ছে, আল্লাহ বলছে মোহাম্মদ যাও, আমার রাসূল বলছে আল্লাহ আপনি মাফ করে দিন আমি যেতে পারবো না, যাও, এটা আমার হুকুম হাবিব, যান আপনি। আমার রাসূল কাঞ্চনার আগিয়ে যাচ্ছেন, আবু বকর সিদ্দিক পিছনে, আব্দুর রহমান বিন আউফ পিছনে, আমর ইবনুল আস পিছনে, সাহাবা ইকরামরা পিছন পিছন যাচ্ছে। আমর ইবনুল আস সিদ্দিক একবার কি বলছে, এটা কি হচ্ছে, আমাদের খোদা আছে, আমাদের নবী আছে, তো ওদের খোদার কাছে কি করতে যাচ্ছে? আবু বকর সিদ্দিক বলছে যেখানে যা, যেটা যেখানে যাচ্ছে ঠিকই যাচ্ছে, আর আমার নবী যেটা করছে ঠিক করছে, যেটা করবে সেটাও ঠিক করবে, আর যেটা হবে ওটাও ঠিক হবে। বলুন না সুবহানাল্লাহ, দিস ইজ ঈমান। নবী যাচ্ছে পিছন পিছন যাব, আমার অত বুঝার চিন্তা করার দরকার নেই। সিদ্দিক একবার পিছনে পিছনে গেলেন, সবাইকে বলছে হ্যালো, বলছিলাম না খোদা টোদা কিছু নেই, মোহাম্মদ দেখো যাচ্ছে আমাদের বুথখানার কাছে। আমার রাসূল যেতে 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 কান্নাই বলছে আল্লাহ তোমার হুকুম ফিরিয়ে নাও, আল্লাহ বলছে মোহাম্মদ গো আহেড, আগিয়ে যাও। আবার কিছু দূর গেছে, আল্লাহ তোমার হুকুম ফিরিয়ে নাও, যাও তুমি আগিয়ে যাও। একদম বুথখানার সামনে গেছে, যাওয়ার পরে আমার রাসূল আল্লাহর দিকে ঝকঝর করে ককিয়ে কেঁদে উঠে বলে, আমার আল্লাহ আপনি কি আপনার হুকুমকে ফিরিয়ে নিতে পারেন না? আল্লাহ আপনার হাবিবের বুকের কষ্ট কি আপনি বুঝতে পারছেন না? ওই সময় আমার আল্লাহ বলছেন, হে হাবিব, তোমার কষ্ট তোমার খোদার কষ্ট এটা তুমিও জানো, তবে তুমি একা যাচ্ছ না, ইন্নি মাকা, আমি আল্লাহ তোমার সাথে যাব, আমিও যাচ্ছি তো তোমার সাথে, আমি একা কোথায় যাচ্ছি? আল্লাহ রাসূল বলছে বিন্দাস জান, একা কই, টেনশন নেই, এখন তো আরামে যাব, কোনো টেনশন নেই। নবীজি আমার আগিয়ে যাচ্ছেন, আল্লাহ রাসূল আগিয়ে যাচ্ছেন, যে বুথখানার সামনে গেল, আবু জেহেল বলছে মোহাম্মদ আজ তেরা ঘমেন্ট তোড় দিয়া মানে, নাউজুবিল্লাহ বলুন, সবাই মিলে বলুন নাউজুবিল্লাহ, আজ তোমার ঘমেন্ট শেষ করে দিলাম আমি। তো আমরা জীবনে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করতে পারবো? কোনো কবরকে সেজদা করবো? কোনো কবরে ফুল দেবো? কোনো কবরে চাদর দেবো? কোনো রকম শিরক করবো? করবো না, আমরা শিরক বিদাতের ঊর্ধ্বে। কারণ না, অমুক ফতোয়া অমুক আছে, ভাই সবার ফতোয়া সবার কাছে আছে, কিন্তু আমি উলিল আমর মানি, আমাদের বিরুদ্ধে সারা দুনিয়া থেকে এখনো কোনো লিখিত ফতোয়া নেই, মুখে অনেক কিছু বলেছে, এমনকি আকাবের ওলামায় দেববন্ধরা, এমনকি আকাবের ওলামায় বেল্লুভি যারা আছে, তারা পর্যন্ত বলে গেছে যে ফুরফুরার মাশরাবকে কোনোদিন গলত সাব্যস্ত করা যাবে না, এটা আমাদের কাছে বিরাট প্রাপ্য। অর্থাৎ আমরা হক মাশরাবে আছি, শিখ বেদাত মুক্ত একটা মাশরাবের মধ্যে দিয়ে আমরা চলি সারা ওয়ার্ল্ডে। হ্যাঁ, ছোটোখাটো ব্যাপার নিয়ে অনেকের সঙ্গে অনেকের দ্বন্দ্ব, আমাদের সঙ্গে ছোটোখাটো ব্যাপার নিয়ে অনেকের সঙ্গে দ্বন্দ্ব থাকতে পারে, আবু জেহেল এই কথা বলেই যখন বুথখানার মধ্যে ঢুকলো, আবু জেহেল সুজা যে বড় ঠাকুর, মেজ ঠাকুর, ছোট ঠাকুর, বুথ, তখন এসব ধর্ম ছিল না অন্য, কুফারে কুরাইশদের যে অগ্নি পূজারক ছিল তাদের খোদার নাম ছিল লাত, তাদের ঠাকুরের নাম ছিল জাত, তাদের ঠাকুরের নাম ছিল মানাত, যেগুলো এখন আর দেখা যায় না, সে ধর্ম আর নেই এখন, কথা বুঝতে পারছেন তো নাকি? এখন আর সে ধর্মটা নেই। আবু জেহেল সুজা যে তাদের পায়ে যে সেজদা করতে আরম্ভ করে দেয়, আমার রাসূল দেখে আসমানের দিকে দেখে বলছে টেনশন নেই, তুমি যখন আছো আমিও যাব, বলছে তুমি যেয়ে দেখো। আবু জেহেল বেরিয়ে এসে আল্লাহ রাসূলকে তম্বি করছে, মোহাম্মদ কাজ্জাব, মিথ্যুক, তুমি জালিয়াতি কথা বলেছো, তোমার খোদা বলতে কেউ নেই, দেখো আজ তুমি আমার খোদার পায়ে এসে দাঁড়িয়েছো, তুমি হলে ধোকাবাজ। আমার আল্লাহ বলছে হবে, আমি আল্লাহ আর সহ্য করতে পারলাম না, এই কথাগুলো অনেক বড় মাপের কথা বলে দিয়েছে আমার হাবিব, তুমি কখনোই ধোকাবাজ হতে পারো না, তুমি মিথ্যুক হতে পারো না আমার হাবিব, তুমি একবার ওর বুথখানার মধ্যে পা রাখো, ওর চার্চের মধ্যে পা রাখো, বাকি খেলাটা আমি আল্লাহ দেখিয়ে দেব। এই কথা বলে মাত্র
আমার রাসূল যখন নিজের পাটাকে বুতখানার মধ্যে রেখেছে কবরিল বারকে বিদ্যুৎ চমকাবার মতো একটা আলো ছিটকে ওঠে আর খুলে দেখা যায় আবু জেহেল যে খোদাগুলোর পায়ে সেজদা করেছিল আবু জেহেলের খোদাগুলো পা থেকে ভেঙে ভেঙে আমার রাসূলের কদমে সেজদাই পড়ে যায় 1400 কুফার যারা ছিল তারা রাসূলের হাতে হাত দিয়ে মুসলমান হলো আবু জেহেল কেন হলো না ওর নাম আবু জেহেল তাই কথাটা বুঝতে পারছেন অতএব এই সমস্ত দেখেন বলতে বলতে কোথায় আমার তো ওয়াজি আরম্ভ হয় না পেয়ারা হাজিরানে মজলিস করা হয় না তো এখন হ্যাঁ এই যা সব চাচাকে নিয়ে আসেন সালমান ভাই এসছেন মাশাল্লাহ তো চাচাকে নিয়ে চলে আসেন আর বলবো না দেরিতে এসছে পুষে গেছে তো নাকি একজন এন্তেকাল করেছে চাচার ওখানে তো উনি এসে দোয়া করে দেবেন আর বেশি দেরি হবে না তো আপনাদের মাশাল্লাহ কোথায় লোক চলে গেছে হ্যাঁ আপনারা বুঝতে পারছেন না তাই তো এই প্যান্ডেল শেষ হয়ে ওই রাস্তার উপর যে বসেছে সব কেমন করে টেনে নিতে হবে আচ্ছা ঠিক আছে নো প্রবলেম তো আমি যেটা বলছিলাম তো আমাদের এই মাশরাফ সারা ওয়ার্ল্ডে হুজুর ফুড প্রসেসরা কি সারা বিশ্বে আছে না বুঝতে হবে ব্যাপারটা আমরা কোন আকীদার মানুষ যারা এমবিএ করেছে যেসব ছেলেরা ওদের জিজ্ঞাসা করুন ব্র্যান্ড ভ্যালুর উপরে তাদের পড়াশোনা করতে হয় ব্র্যান্ড ভ্যালু যেমন সকালবেলায় উঠে ব্রাশটা হাতে নিয়ে ওতে কি লাগাই কলগেট লাগান পাক্কা কলগেট লাগান এবার বিভিন্ন নামের কলগেট আছে ক্লোজ আপ কলগেট আছে ফরেন্স কলগেট আছে পেপসিডেন্ট কলগেট তাই তো নাকি চাচাজি আমরা কলগেট লাগাই না কেউ ক্লোজ আপ লাগায় কেউ কলগেট লাগায় কেউ বাবুল লাগায় কেউ কালামাঞ্জন লাগায় কেউ কিছু কি কথা বুঝতে পারছেন না কিন্তু কলগেটের ব্র্যান্ডটা এত নাম করা যে আপনি যাই লাগাচ্ছেন কলগেটটা বলছেন বাইক আছে প্রায় অধিকাংশ মানুষের কাছে আছে তো নাকি বাইকের ট্যাঙ্কে কি দেওয়া হয় জোরে বলুন তেল কি চালাতে পারিস শিখে দেবো হ্যাঁ আমার কাছে একটা এসেছে উড়িষ্যা থেকে বুঝলেন খালি বলছে বাড়ি চলে যাব বাচ্চা মতো তো কবে বাড়ি যাবে বলছে তোমার স্কুল টিটি নিয়ে আছো নি স্কুলটা চালানো শিখে যাবো আর বাড়ি চলে যাবো আচ্ছা তুমি একটা স্কুটি চালানোর জন্য এসেছো কেন তো বাইকের মধ্যে ট্যাঙ্কে কি দেয় পেট্রোল ইঞ্জিনে কি দেয় সবাই মিলে বলুন কেউ যদি আমাকে একবার প্রমাণ করতে পারেন আপনার বাইকের ইঞ্জিনে জীবনে মোবিল দিয়েছেন আর আমার গাড়িগুলোর ওই ইঞ্জিনে মোবিল দিয়েছি জ্ঞান হতো কেউ আপনারা কোনোদিন গাড়িতে মোবিল দেননি দিয়েছেন মোবিলটা একটা নাম কোম্পানির নাম যেমন ক্যাস্ট্রয়েল ইএলএফ জিএমও তারপরে সার্ভো সিআরবি তারপরে আর কি কি জিটিএক্স এসব আছে তো নাকি তেমনই একটা কোম্পানির নাম হচ্ছে মোবিল আসলে ওটা ইঞ্জিন অয়েল কিন্তু মোবিল কোম্পানিটা এত বিখ্যাত যে ক্যাস্ট্রয়েল ঢাললেও বলে ক্যাস্ট্রয়েলের মোবিল দাও আরে মোবিল আলাদা ক্যাস্ট্রয়েল আলাদা দুটো কোম্পানি আলাদা ক্যাস্ট্রয়েলের ইঞ্জিন অয়েল যেমন তেমন মোবিলেরও ইঞ্জিন অয়েল আছে আবার মোবিলের গিয়ার অয়েল আছে মোবিলের ব্রেক অয়েল আছে যেমন ক্যাস্ট্রয়েলের ব্রেক অয়েল আছে ক্যাস্ট্রয়েলের গিয়ার অয়েল আছে তেমনই মোবিলেরও আছে কিন্তু মোবিলটা ইঞ্জিন অয়েলের জন্য এত বিখ্যাত বুঝতে পারছেন তো নাকি ভাই একটা পানির বোতল আনো তো কি নিয়ে আসবে বিসলাইট কেন অন্য কিছু আনতে পারতেন ব্র্যান্ড ভ্যালু বিসলাইটের প্রচার বেশি কিনলের প্রচার বেশি এক কফি নাও আমি খেতে পারি হিমালয়া খেতে পারি বিভিন্ন খেতে পারি কিন্তু আপনি বিসলাইট বলছেন কেন ব্র্যান্ড ভ্যালু বিসলাইটের হাই তেমন বাইনালে ফ্রাতে অত্তফ্রিত আমরা যে আকিদা নিয়ে চলি এ এত হাই ব্র্যান্ড ভ্যালু ফুরফুরা শরীফ পূর্ব ভারতে পূর্বে ভারতে এই মাস্টাবের অনেক আছে কিন্তু ফুরফুরার ব্র্যান্ড ভ্যালুটা এত হাই যে ফুরফুরা সিলসিলা বলতেই আমরা আমাদের আকিদা এটাকে চিনি বলেন না সুবহানাল্লাহ যেমন এই আকিদা মিশরে পাবেন দামেস্কে পাবেন সিরিয়ায় পাবেন অল ওভার ওয়ার্ল্ডে 97%
আপনার মিসর আল-আজহারও বলছে, সিরিয়া দামেস্ক বলছে, সারা পৃথিবীর মধ্যে আমরা যে বাইনালে ফরাত ও তাফরি ছাড়াছাড়িতে নেই জোরাজুরিতে নেই ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, পড়তে হবে না, নাজায়েয হারাম শিরক বেদাতের ফতোয়াও দিন, আবার ওয়াজিব ফরজও বলি না, ভালো কাজ করলে সওয়াব আছে। এইসব খুঁটিনাটি ব্যাপারে যাই না, আমরা জানাজার পরে দোয়া, দেবন্ধেরও ফতোয়া আছে দোয়া করতে হবে, আমাদেরও ফতোয়া আছে জানাজার পরে মোনাজাত করতে হবে। কথা বুঝতে পারছেন? যারা মনে করে জানা যায় তো দোয়া আবার দোয়ার কি প্রয়োজন আছে, আপনি নিজেকে দেববন্দি যদি দাবি করেন আপনি কথা বলবেন না, আপনি আহলে হাদিসদের মতো কথা বলতে চাচ্ছেন কিন্তু আপনি দেববন্দি হলে বলতেন না, কারণ দেববন্দির ফতোয়া তো আপনিও যেমন পড়েছেন আমিও পড়েছি। আখেরি জোহর পড়া, বাবা জোহর তো হয়ে গেল, আপনার জুমা তো হলো, আবার আখেরি জোহর কি আছে? আপনি যদি দেববন্দির ফলোয়ার হন আপনাকে আখেরি জোহর পড়তে হবে আর আমাকেও পড়তে হবে, যদি হক মাসটাবে থাকে। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন? কারণ ফতোয়া আপনিও পড়েছেন আমিও পড়েছি। অতএব তাবলিগি জামাতের ছেলেদের বলবো, তুমি প্রকৃতপক্ষে আসল দেববন্দি হও না, অটোমেটিক আমারটা চিনে ফেলবে। শুধু দোয়া দরুজ হাসির দোয়া কাশির দোয়া শিখে নামাজ পড়ছে এটা নয়, আকিদাটা তুমি দেববন্দে শিখে নাও, দেববন্দের আকিদা তুমি যেদিন শিখে নেবে অটোমেটিক তুমি ফুরফুরা শরীফকে চিনে নেবে, তখন দেখবে আমাদের আর বাতিল বলতে পারবে না। কথাটা বুঝতে পাচ্ছেন তো নাকি? অতএব সবারটা সবার জায়গায় যেমন আছে, বাংলার মানুষ আমাদের জন্য অন্য কিছু নয়, আমাদের জন্য হক মাশরাব যে আছে সেই মাশরাব ধরে আমরা চলতে চাই। আল্লাহ আমাদের কায়েম রাখুক, সকলে বলুন আমিন। এখন একটু সালামের নজরানা পেশ করব, যাতে আমি কই কত দূরে আছেন, আর যদি না আসে আমার তিন কলিতে শেষ হয়ে যাবে, তো তখন কি হবে? তুমি পড়াও তাহলে ভাই, আমার কথা আপনাদের খারাপ লাগছে, বুঝতে পাচ্ছেন? অতএব কারো দুর্নাম বদনাম করে যে সময়টা নষ্ট করবেন, কারণ কারো আপনি গীবত করলে, দুর্নাম বদনাম গীবত করলে কি হচ্ছে, তার বেকার স্বভাব বাড়ছে। তো আমি মানতাম, আমি গীবত করতাম, যদি তার স্বভাব বাড়তো, যাক বাবা আমি পারিনি গীবত করে তারটা বাড়িয়েছি, আমারটা যে ঘাটা হয়ে যাচ্ছে, তার স্বভাব বাড়াতে যে আমার তো গুণাটা, আমার আমার স্বভাব কমে যাচ্ছে, তো তো আমি ইনকাম করা বাদ দিয়ে ওর ইনকাম করাতে যে নিজের ঘাটা লাগাবো, নাক কেটে যাত্রা ভঙ্গ, আমার দরকার কি আছে? অতএব আমার মুফতি আজম, আমার শেখ একটা কথা বলতেন, বাবা মেয়েরা গীবত কোনোদিন গীবত করবে না, পরনিন্দা পরচর্চা করবে না। তো আমার দরবারে ওইটাই সিস্টেম আছে, আপনারা যারা যান তারা জানেন, আমাকে অনেকে অনেক কিছু শোনাতে আসে, এই কি করলো, বিশেষ করে মিডিয়ার কথা জিজ্ঞাসা করুন, মিডিয়ার সামনে যখন বসি এদের সামনে, তো এরা তো প্রশ্ন এমনই করে, বা এদের সঙ্গে যে প্রাইভেট আপনার যে ডিসকাশন যেটা হয়, অমুক কি বললো অমুক কি বললো, এই ডিসকাশন করে নিজের বক্তব্যটা সব দেয়, তাই তো? কিন্তু ওদের জিজ্ঞাসা করুন কে কি বললাম, আমি এদেরকে তা জিজ্ঞেসও করি না, আমি আমারটা রেখে দিই দম করে, কি কথা ঠিক না ভুল বলছি, আমি আমারটা বলে দিই, কারণ আমার জানা আছে আমার বক্তব্য টিউবলাইট টাইপের, আগেও টিউবলাইট বুঝেছি নাকি, ওই দেখুন চলছে, ও দেখুন এদিকেও টাইট ওদিকেও টাইট মধ্যে চলছে, ও বেরোবার লাইন নেই, আমার বক্তব্য তাও এদিকেও বাঁধা এদিকেও বাঁধা, ও তুমি চেষ্টা করলেও মুশকিল আছে, হিসাব থাকতে হবে বক্তৃতা দেওয়ার। আসুন আমার রাসূলের উপর সালামের নজরানা, তো কিভাবে পড়বো, উজু করার পরে যে পানিটা রয়ে যায় লোটার নিচে ওটা কিভাবে খাওয়া সুন্নত, দাঁড়িয়ে, কেন? ওই পানি আপনি আল্লাহর ইবাদতের কাবিল করেছে, তাই তো নাকি? কিন্তু যে পানিটা আপনাকে আল্লাহর ইবাদতের কাবিল করেছে সেই পানি তো মায়ে মুস্তামাল হয়ে গেছে, গড়িয়ে চলে যাচ্ছে, তো ওটাকে যে পান করুন, এ তো লোটার পানি লোটাতেই রয়ে গেছে, বলছে না যেটা গড়িয়ে যাচ্ছে ওই পানির সঙ্গে লোটার পানির একটা নিসবত জড়িয়ে আছে বলে এ তাজিমে রাসূল দাঁড়িয়ে পান করেছিলেন, বলুন না সুবহানাল্লাহ, সম্মান দিতে গেলে দাঁড়াতে হয় রাসূলুল্লাহর কাছে শিখেছি। তেমনি দেববন্দীদের ফতোয়াও, দাঁড়িয়ে সালাম তো দূরের কথা, নবীর নাম যখনই মুখে আসবে তখনই দাঁড়িয়ে পড়বে সালাম।
चलो हमारे सिर पर सलाम है नजराना वलम्मा तम बिन हमलिही अला राजे तिसअतु अशुरिल कमरिया वाना लिल ज़बानिया यंजलियन वसदा हजरत उम्मुहु लैलत मौलूदिही आसियत व मरियम फी निस्वत मिन अल हतीरतिल कुर्सिया वाखदखल मकास फौलदतु नबी अलैहि सलातु वसलाम कल बद्रिल मुनीर नूरिया तलाला वसना या नबी भाईजान आपनारा जरा आशेपाशे बाड़ीते आछेन आमार कमिटी भाईरा बोलेछे आमाके तारा जेन एकटु अनुग्रह करे मेहरबानी करे दया करे आपनादेर कायम करा जान्नातेर बागाने एसे शामिल हन बाड़ीते अजथा दाड़ाबेन ना केन जान्नातेर बागानेर मर्तबा मर्यादा आल्लाह पाक অনেক উচ্চ স্থান দান করেছেন জোরে বলবেন না আরেকটু আস্তে আস্তে বলেন তো ভাইজান বললেন আমি গুনাহগার সালমান সিদ্দিকী ছোট হুজুর পীরের নাতি দু একটা কথা বলে শেষ করে দেব ভাইজান হাতে দিয়ে দেব আপনারা যে আছেন তো একটু আগে আগে চলে আসেন তো একটু আগে আগে আপনারা চলে আসেন আপনারা যারা ওই সাইডে আছেন তারা ওই সাইডে ঢুকে যান তো কেন অনেক পিছনে দাঁড়িয়ে তাদের অসুবিধে হচ্ছে আর এইদিকে ভিতরে আছে অনেক বাইরে আছে ভিতরে চলে আসেন লায় থে ইমা অনজত क्यों न दे ओखुजा आने तुम पर मेहरबान रहमान तुम पर खल्क साब कुर्बा आने तुम पर या नबी सलाम जब नबी पैदा आहुए थे सब मलाक दर पर खड़े थे रब सल रहे थे बादाब यूं कह रहे थे नबी सलाम अलैका কঠিন হাসো ওরের দিয়ে